নমস্কার বন্ধুরা এসবি বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি আলোচনা করছি একাদশ শ্রেণীর বাংলা নিয়ে তো দেখো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল অসাধারণ গল্প তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তো দেখো আমি তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিড়াল আছে বিড়ালটার সঙ্গে তুলনা করা হয়েছে এই যে বর্তমান সমাজে যারা যারা বঞ্চিত যারা অত্যাচারিত যারা অবহেলিত তাদের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিড়াল রূপে কিন্তু সাধারণ মানুষের কথা বলা হয়েছে সমাজের বুকে যাদের কোনো অধিকার নেই যারা উচ্চবিত্ত সম্প্রদায়ের অধীনে চলে তাদের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে অপরদিকে যে কমলাকান্ত যেটা আছে কমলাকান্তের দপ্তর ঠিক আছে কমলাকান্ত যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজেকে নিজে কমলাকান্ত হিসাবে কিন্তু পরিচিত করেছে এবং সে কিন্তু উচ্চবিত্ত সম্প্রদায় উচ্চবিত্ত সম্প্রদায় যেভাবে অত্যাচার করে যাচ্ছে নিম্নবিত্ত সম্প্রদায়ের প্রতি সেই অত্যাচারের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখো ঠিক আছে প্লিজ অনুরোধ করছি ছোট্ট এসবি একাডেমিক সেন্টার যে সেন্টারের কেউ নেই তোমরা ছাড়া তোমাদের সাপোর্ট দরকার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে এটা আমার অনুরোধ করছে ঠিক আছে আর তোমরা তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কোনোদিনও কখনো আমরা এগোতে পারবো না প্লিজ সাপোর্ট সাবস্ক্রাইব টু একাডেমিক সেন্টার তাহলে পড়া শুরু করছি পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবে কিন্তু ওকে বিড়াল বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে আমি যতটা পারি তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব প্রবন্ধটি নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া হয়েছে কমলাকান্তের দপ্তর কাব্যগ্রন্থের মধ্যে চোদ্দোটি প্রবন্ধ আছে কটি প্রবন্ধ আছে চোদ্দোটি প্রবন্ধ আছে এই চোদ্দটি প্রবন্ধর মধ্যে থেকে তার ১৩ নম্বর যে প্রবন্ধ আছে সেই ১৩ নম্বরের প্রবন্ধ হলো কমলাকান্তের দপ্তর পাঠ্যসূচির বিড়াল প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট আজকে এটা আমরা স মানে তোমাদের আমরা বোঝাবো যতটা পারছি সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে ছোট্ট এস বি একাডেমিক সেন্টার যে সেন্টারের কেউ নেই তোমরা ছাড়া প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো আমি স্বয়ন গৃহে আমি মানে মানেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চার পায়ের চার পায়ের মানে কি খাটের কথা উল্লেখ করেছে উপর বসিয়ে হুকো হুকোটা কী ছিল হুকাটা বলতে বোঝানো হয়েছে হুকাটা বলতে বোঝানো হয়েছে যে আগেকার দিনে যে বয়স্ক লোকগুলো ওই ঠিক এরকম টাইপের থাকে এরকম টাইপের থাকে এখানে একটা ছিদ্র থাকে এখানে একটা সুন্দর করে একটা জায়গা থাকে এখানে একটা আগুনের মতন জলে ঠিক আছে কয়লা দেওয়া থাকে এখানে কিছু তামাক দেওয়া থাকে এখান থেকে কী এই মুখ দিয়ে এখান থেকে খায় এটাকে হুকো বলে এখানে কিন্তু নারকেলের অংশ থাকে ঠিক আছে এর ভিতরে জল জলটা পরিপূর্ণ থাকে আর এখানে তামাক দেওয়া থাকে এবং এখানে আগুন জ্বালানো হয় একে হুকু বলে বুঝতেই পারছো একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেত বথ নাচিতেছে তো আমরা কি বুঝতে পারছি আমরা দেখতে পারছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন সে কিন্তু দেখতেই পারছ যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এই যে কমলাকান্তের যে দপ্তর আছে তিনি কিন্তু প্লে করেছে চরিত্রটা ঠিক আছে তিনি যখন এই চকির পর বসে বা খাটের পর বসে যখন তিনি হুকো খাচ্ছিলেন এবং সেই সময় কী করছিলেন হালকা তার ঝিমঝিম পাচ্ছিল মানে ঘুম ঘুমঘুম পাচ্ছিল ঠিক আছে মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে এবং কী করছে ঘরের আলোটা কী করছিল মিট করে জ্বলিতেছে দেয়ালের উপর চঞ্চল ছায়া তো হঠাৎ করে দেখতে পায়। যে দেওয়ালের পর ঠিক দেওয়ালের পর একটা ছায়ার মতন চলছে একটা ছায়া আসছে ঠিক আছে দেওয়ালের পর কেছে একটা ছায়া আসছে এবং যেটা দেখতে অনেকটা প্রেত প্রেতবধ প্রেতবধ মানে কি মানে এখানে একটা ভূত প্রেতের কথা বলা হয়েছে যে দেওয়ালের পর হয়তো কালো একটা ছায়া মনে হয় যেন প্রেতবধ আছে নাচিতেছে মানে নাচছে ওকে আহার প্রস্তুত হয় নাই এর জন্য হুকা হাতে তো আমরা দেখতে পাচ্ছি যে কমলাকান্ত এখানে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে দেখাচ্ছে যে সে হুকো খাচ্ছিলো এবং ঘুম ঘুম পাচ্ছিল আলোটাও হালকা হালকা জ্বলছিল তখন এখানে দেয়ালের সাইডে দেওয়ালের উপরে কী ছিল একটা কালো একটা প্রেত প্রেত প্রেতের মতন দেখতে পেলো ঠিক আছে বুঝতে পারছো প্রেত বধ দেখতে পেলো এবং অ্যাকচুয়ালি সে হোকাটা কেন খাচ্ছিলো অ্যাকচুয়ালি হোকাটা খাচ্ছিল যে যে খাবারটা যে রান্না হচ্ছিলো সেটা কিন্তু ঠিকঠাক করে রান্নাটা হয়নি সে রান্নাটা হয়নি সেই জন্য সে কী করছিল হোকাটা খাচ্ছিল যে যতক্ষণ না রান্না হচ্ছে ক্লিয়ার হচ্ছে খাবারটা ততক্ষণ হোকাটা খে মানে খেতে থাকি ওকে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটলু লু জিতিতে পারিতাম কি না এমন সময় একটি ক্ষুদ্র শব্দ হইল ম্যাও অর্থাৎ আমরা দেখতে পারছি যে যে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ভাবছেন কী ভাবছেন যে যদি আমি ওয়াটলুর যুদ্ধ জিতিতে পারিতাম ওয়াটলুর যুদ্ধটা কি একটুখানি বলছি প্লিজ তোমরা খাতায় একটু লিখে নেবে এবং তো দেখো ডিসক্রিপশনে ডিসক্রিপশন না তো দেখো এখানে দেওয়া আছে তোমরা একটু দেখে নাও ঠিক আছে আমি ভালো করে বলছি তো দেখো ওয়াটলুর যুদ্ধ হয়েছিল কিন্তু আঠারোশো পনেরো সালে কিন্তু ওয়াটলুর যুদ্ধ হয়েছিল এবং আঠারোই জুন হয়েছিল ওকে বেলজিয়ামের ওয়াটলুর নামক স্থানে কোথায় হয়েছিল বেলজিয়ামের কোথায় ওয়াটলুর নামক একটা স্থানে হয়েছিল এই ওয়াটলুর যুদ্ধ হয়েছিল ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ফরাসিদের সম্রাট ফরাসি সম্রাট কে ছিল ফরাসি সম্রাট ছিল নেপোলিয়ান বোনাপাট ছিলেন ফরাসি সম্রাট কে ছিলেন নেপোলিয়ান বোনাপাট ছিলেন এই যুদ্ধে দুটি সম্মিলিত শক্তি ডিউক অফ ওয়েলিংটনের অধীনে ব্রিটিশ সেনাবাহিনী ও গারবার্ট বান ব্রুচারের অধীন প্রুশিয়ান সেনাবাহিনী নিকট পরাজিত হন অর্থাৎ দেখতে পাচ্ছি নেপোলিয়ান কিন্তু পরাজিত হয় দুটো বাহিনীর কাছে পরাজিত হয় ঠিক আছে একটা ছিল ডিউক অফ ওয়েলিংটন একটা ছিল ডিউক অফ ওয়েলিংটন ঠিক আছে আর একটা কী আছে আর একটা আসলে গার্ভার্ট গার্ভার্ট ভন ব্লু চার ঠিক আছে এই যে দুটি বাহিনী আছে এই দুটি বাহিনীর কাছে কে পরাজিত হয় নেপোলিয়ান বোনাপাট পরাজিত হয় নেপোলিয়ান বোনাপাট কার কাছে পরাজিত এই দুজনের কাছে পরাজিত হয় ঠিক আছে এখন আমরা দেখতে পাচ্ছি যে কমলাকান্ত অর্থাৎ যেখানে প্লে করেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বলেছেন তিনি যদি নেপোলিয়ান হতেন একটু কালার পরিবর্তন করছে বোঝানোর জন্য তিনি যদি কি হতেন তিনি যদি নেপোলিয়ান হতেন নেপোলিয়ান হতেন আমরা দেখতে পাচ্ছি দুজনের কাছে হেরেছে কে হেরেছে নেপোলিয়ান হেরেছে নেপোলিয়ান হেরেছে এর কাছে হেরেছে দুজনের কাছে হেরেছে মানে দুজন একসঙ্গে যুদ্ধ করছে নেপোলিয়ান একা ছিল এই যে নেপোলিয়ান হেরেছে এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি কমলাকান্তর আর চরিত্র রোল করেছেন নিজেকে নিজে নিজেকে নিজে তো তিনি ভেবেছেন যদি আমি নেপোলিয়েন হতাম নেপোলেন হতাম তাহলে কি আমি এই যুদ্ধটা জিততে পারতাম তো বুঝতে পারছো তোমাদের ক্লিয়ারটা কি আমি যতটা পারি তোমাদের বোঝানোর চেষ্টা করছি এমন সময় একটি ক্ষুদ্র শব্দ হইল ম্যাও তো এই সময় কি করছিল যখন তিনি চিন্তা মগ্ন ছিল তিনি কি করেছিল তিনি হঠাৎ করে একটা শব্দ শুনতে পেল ম্যাও ম্যাও ডাকটা কাদের ডাক বিড়ালের ডাক তো দেখো ম্যাও যে শব্দটা আছে তো দেখো এখানে কিন্তু দুটো সম্প্রদায়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে একটা ছিল কমলাকান্ত দপ্তর যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রোল করেছে সেটা কিন্তু উচ্চবিত্ত সম্প্রদায় সমাজের উচ্চবিত্ত সম্প্রদায় যারা সমাজের সব কিছু ভোগ করেছে আর বিড়াল যেটা আছে বিড়াল ঠিক আছে এই বিড়াল যেটা আছে সেটা কিন্তু নিম্নবিত্ত সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়েছে মানে নিম্নবিত্ত সম্প্রদায়ের যে দুঃখ দুর্দশা দুঃখ দুর্দশার কথা এখানে কিন্তু বিড়ালকে কিন্তু উল্লেখ করেছে বিড়াল কোন চরিত্রের ক্ষেত্রে উল্লেখ করেছে গরিবদের কথা যেখানে বিড়াল চরিত্রে উল্লেখ করেছে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না প্রথমে মনে হইল ওয়ালিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট তো দেখো এখানে একটা ব্যাপার আছে যে এই যে ওয়ালিংটনটাকে ওয়ালিংটনটা ছিল নেপোলিয়ান যে বোনাপার যে যুদ্ধ করেছিলাম তোমাদের এরকম করে দুটো দেখিয়ে দিয়েছিলাম এখানে নেপোলিয়ান লিখেছিলাম তো প্রথম যেটা ছিল সেটা কিন্তু আমাদের ছিল কিন্তু ওয়ালিংটন ছিল ডিউক অফ ওয়ালিংটন ঠিক আছে যেটা ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান ছিলেন এখানে তার কথা বলেছে এখানে কিন্তু তার সঙ্গে কিন্তু এখানে কি উল্লেখ করেছে এখানে কিন্তু বিড়ালের কথা উল্লেখ করা হয়েছে ঠিক আছে আমি কি বলছি যে অলিংটন হঠাৎ বিড়ালত্ব ওয়ালিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া অর্থাৎ এখানে কিন্তু বিড়ালকে কিন্তু কার সঙ্গে তুলনা করা হয়েছে ওয়ালিংটনের সাথে তুলনা করা হয়েছে ঠিক আছে ওয়ালিংটনটা কী ছিল ডিউক অফ ওয়ালিংটন ছিল ওয়ালিংটনের অধীনে ছিল ব্রিটিশ সেনাবাহিনী ছিল ঠিক আছে কি বলছি বুঝতে পারছ আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে আফিঙ্গ মানে কি আফিং আফিং যেখানে জাতীয় দ্রব্য সে আফিংয়ের জন্য সে আফিংয়ের জন্য ভিক্ষা করিতে আসিয়াছে প্রথম উদ্যমে প্রথম উদ্যমে পাষানবধ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথেচিত পুরস্কার দেওয়া গিয়েছে এক্ষণে আরও অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না তো তো তোমরা জানো যে নেপোলিয়ান বোনাপাটের সাথে যুদ্ধ হয়েছিল কিন্তু দুজনের সম্মিলিত বাহিনী যুদ্ধ হয়েছিল একটা হয়েছিল ব্রিটিশ সেনাবাহিনীর ঠিক আছে আর আর একটা কী ছিল আর একটা ছিল গর্বার্ট ভন ব্লুচারের অধীন প্রুশিয়ান সেনাবাহিনী প্রুশিয়ান সেনাবাহিনী তো আমরা দেখতে পাচ্ছি যে এই গল্পের ভিতরে কিন্তু এই যে ব্রিটিশ সেনাবাহিনী কাকে হারিয়েছিল নেপোলিয়ানকে হারিয়েছিল নেপোলিয়ানকে যদি হারে নেপোলিয়ানকে হারিয়েছিল কে জিতেছিল ব্রিটিশ সেনাবাহিনী এবং তার সঙ্গে ছিল পুরুষিয়ান সেনাবাহিনী এই যে ব্রিটিশ সেনাবাহিনী যে জিতেছিল তাহলে একে তো পুরস্কার দেওয়ার কথা না একে তো পুরস্কৃত করা হয়েছিল বুঝতে পারছো কী বলছি আমি কিন্তু এক্ষণে আরও অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না একবার তো পুরস্কার পেয়েছে ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান ওয়ালিংটন সে আবার দ্বিতীয়বার কেন পুরস্কার পুরস্কার পেতে যাবে ওকে বিশেষ বিশেষ অপরিমিত লোভ ভালো নহে ডিউক বলিল ম্যাও তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে বিশেষ যে অতিরিক্ত যে লোভ লোভে পাপ পাপে মৃত্যু তোমরা জানো যে বিশের যে লোভ আছে এই লোভটা ভালো না ঠিক আছে কে বলেছে এটা কিন্তু কমলাকান্ত বলেছে অর্থাৎ আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছে আর ডিউক বলিল কী বললো ম্যাও বলিল ম্যাও বলে কিন্তু তাকে কিন্তু বিদ্রুপ করা হচ্ছে ম্যাও কথাটা উল্লেখ করেছে কাকে বিড়াল অর্থাৎ বিড়ালের প্রতি অত্যাচার যে সমাজের বুকে বিড়ালকে কাকে বুঝিয়েছে সমাজের বুকে যারা গরিব যারা নিম্নবিত্ত সম্প্রদায় যাদের কোনো অধিকার নেই এখানে কিন্তু বিড়াল ছিল তাদের প্রতিনিধি ভালো করে বোঝ আমি কী বলছি বুঝতে পারছো এই এই যে যে গল্পটা আছে এটা কিন্তু বহুতই মুশকিল আছে ভালো করে না বুঝলে কিন্তু সলভ করতে পারবে না এমসি কিউব সলভ করতে পারবে না কিন্তু তোমরা তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়ালিংটন নহে একটি ক্ষুদ্র মার্জার একটি ক্ষুদ্র মার্জার প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়ে গিয়েছিল রাখিয়ে গিয়েছিল তাহা নিঃশেষ করিয়া উদারচ্ছ করিয়াছে অর্থাৎ আমরা দেখতে পারছি যে যে যখন তিনি ভাবলেন যে মনে হয় এটা ওয়ালিংটন তো দেখো ইনি কিন্তু আমাদের কিন্তু আমরা দেখতে পারছি যে কমলাকান্তের দপ্তর ঠিক আছে কমলাকান্ত ঠিক আছে তিনি কিন্তু আমরা দেখতে পারছি তিনি কিন্তু হুকো খাচ্ছেন এবং তিনি কিন্তু আফিং খায় একটু নিশা টাইপের দ্রব্য এবং সে কিন্তু বিভিন্ন থিঙ্কিং করছে ঠিক আছে একটা অন্তর্দৃষ্টি থেকে ঠিক আছে জন্য বিড়ালের সঙ্গে কথা বলছে এবং তিনি ভেবেছিলেন যে হয়তো অলিংটন হয়তো সে তিনি তো যুদ্ধ নিয়ে ভাবছেন ঠিক আছে সে নেপোলিয়ানের যে যুদ্ধ আছে নেপোলিয়ান বোনাপাট কেন জিততে পারেনি নেপোলিয়ান বোনাপাটে দুটো সম্মিলিত ভাইনের সঙ্গে যুদ্ধ করেছেন নেপোলিয়ান বোনাপাট তিনি যদি হতেন তিনি যুদ্ধে জিততে পারতেন কি পারতেন না এসব ভাবতে ভাবতে তিনি ওটা ভাবছিলেন যে মনে হয় যেন ওয়ালিংটন এসেছে সে বিড়ালকে ভেবেছিল কিন্তু হঠাৎ করে দেখতে পারে যে না ওয়ালিংটন নয় ওয়ালিংটন নয় আছে একটি ক্ষুদ্র মার্জার আছে ঠিক আছে ক্ষুদ্র মার্জার মানে কি বিড়াল আছে আমা প্রসন্ন আমার জন্য প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়ে গিয়েছিল তাহা নিঃশেষ করিয়া উদারস করিয়াছে আমি তখন ওয়াটলুর মাঠে বহু রচনায় ব্যস্ত তো সত্যি কথা বলতে আমরা দেখতে পাচ্ছি যে যে খাটের উপর চার চারপায়ের খাটের পর বসে কে কে ছিল কমলাকান্ত ছিল ঠিক আছে এবং তার যে চাকর আছে ঠিক আছে চাকরের নাম কী প্রসন্ন কী যাচ্ছে প্রসন্ন পি মানে প্রসন্ন সে কি করছিল দুধ রেখে গিয়েছিল এই খাটের এখানে দুধ রেখেছিলো খাবেকে প্রসন্ন চাকর বাড়ির চাকর দুধ রেখেছিলো কার জন্য কমলাকান্তের জন্য রেখেছিলো ঠিক আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে রোলটা করছে এই যে দুধটা যে রেখেছিল সে দুধটা কে খেয়েছিল বিড়ালে কিন্তু সব খেয়ে নিয়েছে ঠিক আছে বিড়ালে সব দুধ খেয়ে নিয়েছে আর এই যে কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সে তো অন্য জগতে আছে সে মনে হয় যেন ওয়াটলুর যুদ্ধে গিয়েছে সে যেন যুদ্ধ করছে অনেক ধরনের মানসিক ভাবনা চিন্তা তার মনের ভুদ্ধ মানে তার মনের ভিতরে কিন্তু গেথে রেখেছে ঠিক আছে এই এই দিক থেকে আমরা দেখতে পারছি যে এই যে যে তার যে দুধটা আছে সে দুধটা ঠিক আছে কে খেয়ে নিয়েছে কে খেয়ে নিয়েছে বিড়ালে খেয়ে নিয়েছে দিয়েছিল কে দুধটা তার চাকর প্রসন্ন ওকে তো দেখো তোমরা একটা কথা আমাকে বিভিন্ন ছাত্রছাত্রী বলেছে স্যার কিছু কিছু মানে যে বুহো বুহ রচনা মানে কি সৈন্য সাজানো তো দেখো আমরা দেখতে পাচ্ছি কমলাকান্ত সে কিন্তু নেপোলিয়ান মনে মনে ভাবছে নিজেকে নিজে এবং সে দুজনের সঙ্গে যুদ্ধ করছে ঠিক আছে একটা ইংল্যান্ড না একটা ছিল আমাদের হয়েছিলো যুদ্ধকার সঙ্গে করেছিল যুদ্ধ করেছিল হ্যাঁ ঠিকই বলেছি যুদ্ধ করেছিল ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেছিল বা ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধ করেছিল আর আর একটা টিমের নাম তো তোমাদের আমি বলে দিয়েছি ঠিক আছে রশিয়ান কি নাম আছে তো দেখো এই যে যুদ্ধ করেছিল এবং তিনি কিন্তু নেপোলিয়ান নেপোলিয়ান এখানে নিজেকে নিজে নেপোলিয়ান কে ভাবছে এখানে নিজেকে নিজে নেপোলিয়ান ভাবছে কিন্তু আমাদের কিন্তু কমলাকান্ত ভাবছে এবং সে যেন এখানে যেন সৈন্য সাজাচ্ছে সে সৈন্য সাজাচ্ছে সে কিন্তু মানে সেই হুকো খাচ্ছে সে কিন্তু নেশাজাতীয় দ্রব্য খায় আফিম খায় সে কিন্তু বিভিন্ন টাইপের থিঙ্কিং করছে যে আমি সৈন্য সাজাচ্ছি মনে হয় যেন আমি নেপোলিয়ান কিন্তু এসব ভাবছি আর এই সময় তো হঠাৎ করে তার চাকর কিন্তু তাকে দুধ দিয়ে গেছে খাওয়ার জন্য প্রসন্ন সেই এই কথা ভাবতে ভাবতে কিন্তু সে কিন্তু তার দুধ যখন সে মানে হুকো যখন খাচ্ছিল হঠাৎ করে সে কিন্তু বিড়াল এসে কী করছে তার দুধটা সে তখন কী করেছে বিড়ালটা কিন্তু খেয়ে নিয়েছে বুঝতে পারছো আমি কি বলছি হ্যাঁ তো এই যে ব্যাপারটা সেটা বুঝতে পেরেছো তো দেখো কি বলেছি অত দেখি নাই এক্ষণে মার্জা সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনে সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায় অতিমুদ্র স্বরে বলিতেছেন ম্যাও অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কমলাকান্ত তাকে সে যখন হুকো খাচ্ছিল তাকে দুধ রেখে দিয়েছিল প্রসন্ন তার চাকর কিন্তু দুধটা কে খেয়েছিল বিড়াল খেয়ে নিয়েছিল বিড়াল বিড়াল কিন্তু দুধটা খেয়ে নিয়েছিলো আর বিড়াল খুবই খুশি হয়েছে দুধটা খেয়েছে সে মনের ভিতরে তার কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু খুব খুশি আর কি যাকে বলে এ দেখো এ দেখো পরিতৃপ্ত হয়েছে পরিতৃপ্ত মানে কি দুগ্ধ পানে সে কিন্তু খুব খুশি হয়েছে তো জানো তো মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায় হয়েছে সে আর মনের ভিতরে সুখ হয়েছে খুব খুশি হয়েছে মধুস্বরে সে বলিতেছিল ম্যাও মানে কি তোমরা জানো যে বিড়াল তো বর্তমান সমাজে বিড়ালকে দেখলে তো মানুষ মারতে উদ্যত হয় বিড়ালের পর অত্যাচার হয় শুধু বিড়াল কোনো বিড়ালের সঙ্গে কাকে তুলনা করে যে সমাজের নিম্নবিত্ত সম্প্রদায় তোমরা দেখো বর্তমান সমাজে যে পরিমাণে এই যে বর্তমান সমাজে তোমরা রাজনীতিটা ভালো করে দেখো বর্তমান সমাজের রাজনীতি দেখো যে রাজনীতি যে মেইন যে মেইন যে নেতা আছে মেইন যে নেতা আছে সেই নেতারান্ডারে কারা খাটে এ কিন্তু কোনো কিছুই করে না সাধারণ ছেলে ছেলেমেয়েরা যাদের কোনো চাকরি নেই যাদের কোনো বাকরি নেই কোনো কিছু নেই তারা ভাবে যে আমাকে হয়তো কোনো চাকরি বাকরি দেবে সমাজের উন্নতি হবে এই সমস্ত সব কিছু ভাবে কিন্তু বর্তমান সমাজে কিন্তু এই যে বড়ো লোক সে কিন্তু বড়ো লোক হয়ে যাচ্ছে যে গরিব গরিব সে কিন্তু গরিব হয়ে যাচ্ছে সমাজের কোনো চাকরি বাকরি কোনো কিছুই নেই যারা নেতা আছে যারা সমাজের উচ্চবিত্ত সম্প্রদায় তারা বলছে আমরা এই করব সেই করবো আমাকে ভোট দাও এই দাও সেই দাও তো দেখো এটা লিখবে না জাস্ট আমি তোমাদের বোঝাচ্ছি বর্তমান সমাজটাকে একটু বোঝালে তোমাদের মাথার ভিতরে ভালো করে ঢুকবে কিন্তু সত্যি কথা বলতে এই যে নেতা যারা মেয়ে যে উচ্চবিত্ত সম্প্রদায় তারা কিন্তু দিনের পর দিন বড়ো লোক হয়ে যাচ্ছে যারা গরিব এই যে গরিব গরিব সম্প্রদায় একটু কালারিং করে দিচ্ছে দেখো এই যে গরিব সম্প্রদায় যে এই এটাকে গরিব সম্প্রদায় বলে এই গরিব সম্প্রদায় কিন্তু বিভিন্ন চাকরি বাকরি সমাজের সুযোগ সুবিধা সব দিক থেকে বঞ্চিত তারা কোনো সুযোগ সুবিধা পায় না তাদের পর অত্যাচারিত করা হয় তাদের পর পীড়িত করা হয় তাদের নিপীড়ন করা হয় আর মার্জার সুন্দরী বলতে কাকে বোঝানো হয়েছে বিডালকে বোঝানো হয়েছে ঠিক আছে দেখো এই পড়িয়েছিলাম পড়িয়েছিলাম বলিতে পারি না বুঝি তাহার ভিতরে একটু ব্যঙ্গ ছিল এই যে ব্যঙ্গ কাকে করেছিল কমলাকান্তকে ব্যঙ্গ করেছে যে উচ্চবিত্ত সম্প্রদায় পেলে রোল করেছে ঠিক আছে বুঝি মার্জার মনে হাসিয়া আমার পানে একটুখানি দাও কেটে দিচ্ছি হ্যাঁ বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাইয়া ভাবিতেছিল কেউ মারে কেহ মরে বিল ছেচে কেউ খায় কই তো দেখো সে কিন্তু সে কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ করছে ঠিক আছে বিড়ালটা ব্যঙ্গ বিদ্রুপ কাকে করছে উচ্চবিত্ত সম্প্রদায়কে করছে ঠিক আছে বিড়াল তো নিম্নবিত্ত সম্প্রদায় গরিব সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের সঙ্গে কিন্তু বিড়ালকে তুলনা করা হয়েছে ঠিক আছে কেউ মরে বিল ছেঁচে কেউ বিল ছেঁচে বিল তো জানো তো আগেকার দিনে যে বিল ছিল বিলের ভিতরে জল থাকতো সেই জলটাকে ছেঁচে কিন্তু সেখান থেকে কিন্তু মাছ ধরা হয় ঠিক আছে কেউ খায় কই ঠিক আছে বুঝতে পারছো কি বলছি বুঝি সে ম্যাও মানে কি সে বিড়াল সে ম্যাও করছে কাকে ব্যঙ্গ করছে ওই কমলাকান্তকে কিন্তু ব্যঙ্গ করছে ওকে কি বলছি বুঝতে পারছো শব্দ একটু মনে বুঝিবার অভিপ্রায় ছিল বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুগ্ধ তো খাইয়া বসিয়া আছি এখন বলো কি তার মানে কি বিড়াল তাকে কিন্তু কথা বলতে পারে না সে কিন্তু মনের ভিতরে সে বুঝতে পারছে কমলাকান্ত কিন্তু কমলাকান্ত যে আছে সে কিন্তু বুঝতে পারছে বিড়ালের বিড়াল কি বলতে চেয়েছে বিড়ালের কথাগুলো সম্পূর্ণ কিন্তু সে বুঝতে বুঝতে পারছে বুঝতে পারছো কি বলছি বিড়ালের কথা সে বুঝতে পারছো বিড়াল তাকে বলতে চেয়েছে যে দুধটা তো আমি খেয়ে নিয়েছি এবার তোমার কি ক্ষমতা আছে তুমি করে দেখো আমাকে শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল মানে বিড়াল যা বলতে চাচ্ছে সেটা বুঝতে পারছে কমলাকান্ত বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুগ্ধ তো খাইয়ে বসিয়াছি এখন বলো কি আমি তো তোমার দুধটা খেয়ে নিয়েছি তুমি আবার কি করতে পারো দেখাও বলো কি আমি তো ঠিক করিতে পারিলাম না দুধ আমার বাপের নয় দুধ মঙ্গলার দুই আছে তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কমলাকান্ত তখন বলছে বলি কি ঠিক আছে খেয়েছো আর কী করা যাবে আমি তো ঠিক করিতে পারিলাম না যে ঠিক করতে পারছে না কী বলবে ঠিক আছে বিড়াল বলছে আমি তোমার দুধ খেয়েছি তুমি কী করবে আর এই দিক দিয়ে কমলাকান্ত কী বলছে দুধ আমার বাপের নয় কমলাকান্ত কী বলছে বলছে দুধটা কি আমার দুধ আছে আমার দুধ না দুধটা কারা ছিল মঙ্গলার দুই মঙ্গলার মঙ্গলার মানে কি একটা গরুর কথা উল্লেখ করেছে যার নাম মঙ্গলা এবং যে দুধটা যে দুইয়েছে মানে দুইয়েছে মানে কি দুইয়েছে যে দুইয়েছে সেটা কী করেছে তার চাকর প্রসন্ন সে তো কোনো কিছুই করেনি কমলাকান্ত কোনো কিছুই করেনি তাকে দুধ দিয়েছিল সে তো কোনো কষ্টই করেনি অতএব সে দুঃখ দিয়ে আমার যে অধিকার বিড়ালর তাই তা কমলাকান্ত বলছে দুধটা আমাকে দিয়েছে খাওয়ার জন্য দুধ দিয়েছে ঠিক আছে কে দিয়েছে প্রসন্ন দিয়েছে ঠিক আছে কোথা থেকে নিয়েছে মঙ্গলা বলে একটা গরুর কাছ থেকে নিয়েছে দুধ দুয়ে নিয়েছে কে নিয়েছে প্রসন্ন দুধ দিয়েছে মঙ্গলার কাছ থেকে কে দুধ দিয়েছে মঙ্গলাটা কেছে গরুর নাম বা গাভীর নাম মঙ্গলা ঠিক আছে দুধ দুয়েছে কী আছে মঙ্গলা আসলে কী আছে একটা গাভীর নাম আসলে মঙ্গলা দুয়েছে কে প্রসন্ন ঠিক আছে কার জন্য দিয়েছিলো কমলাকান্তের জন্য দেওয়া হয়েছিল কমলাকান্তের জন্য কিন্তু দুধটা দেওয়া হয়েছিল খেয়েছিলো কে বিড়াল তো এখানে আমরা দেখতে পাচ্ছি কমলাকান্ত সে কিন্তু বলতে বুঝিয়েছেন যে দুধে আমার যা দুধে আমার যা অধিকার আছে বিড়ালেরও বি মানে বিড়াল বিড়ালেরও তাই অধিকার আছে কমলাকান্তের যে অধিকার আছে কে মানে কমলাকান্তের যে অধিকার আছে আর বিড়ালেরও কিন্তু সেই অধিকার আছে কার পর অধিকার আছে দুধের পর অধিকার আছে দুধটা তো তার না দুধটা ছিল কী আছে মঙ্গলা বলে যে গরু আছে মঙ্গলা গরু এম মানে মঙ্গলা জি মানে গরু বা গাভী এ যে আছে এ দুধ নিয়ে দুয়ে ছিল কে দুয়ে ছিল কিন্তু প্রসন্ন দুয়ে ছিল তো সেই দুধে কমলাকান্তের সেই দুধে কমলাকান্তের যতটা অধিকার আছে সেই দুধে বিড়ালেরও ততটা অধিকার আছে সেটা কিন্তু সে কিন্তু বোঝানোর চেষ্টা করেছে ওকে কি বলছি বুঝতে পারছো সুতরাং রাগ করিতে পারি না তবে চিরাগ্রত চো দেখো চিরাগ্রত মানে কি চিরাগ্রত বলতে বোঝানো হয়েছে বহুদিন ধরে চলে আসা একটা প্রথা বহুদিন ধরে চলে আসা একটা প্রথাকে বলা হয় চিরাগ্রত ঠিক আছে একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়ে গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয় অর্থাৎ যদি কোনো দিন মনে করো তোমাদের বাড়িতে দেখবে বিড়াল হয়তো তোমার বাবা হয়তো মাছ এনেছে বা ফিস এ মানে মাছ এ মানে ফিস একই ব্যাপার মাছ এনেছে বা কারো বাড়িতে দুধ রেখেছে যদি কোনো দিন বিড়াল এসে বিড়ালটাই যে বি মানে বিড়াল বিড়াল যদি এসে খায় মাছ খায় বা দুধ খায় তাহলে তোমরা কী করো তোমরা কী করো টি মানে তোমরা তোমরা কী করো বিড়ালকে কী করো মারো তাই তো বিড়ালকে তাড়াও বা লাঠি দিয়ে পিটানোর চেষ্টা করো তো সেটাই বলেছে এখানে যে এই এই প্রথাটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে যে বিড়াল যদি কোনো কিছু খেয়ে নেয় সে মাছ খেয়ে নেয় তোমার বাড়িতে এসে তো তোমরা কী করো বিড়ালটিকে কী করো মারো এটাকে চিরাগ্রত বলে এটা প্রথা সারা জীবন ধরে কিন্তু এই জিনিসটা বিড়ালকে মারতে যায় এটাকে বলে চিরাগ্রত প্রথা ঠিক আছে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারতে যাইতে হয় যদি এই যে বিড়াল যে দুধ খেয়েছে কার দুধ খেয়েছে বিড়াল বি মানে বিড়াল কার দুধ খেয়েছে কমলাকান্তকে যে দুধটা দিয়েছিলো সেই দুধটা কে খেয়েছে বিড়াল দি বিড়াল খেয়েছে তো এবার কী আছে কমলাকান্ত তাদের কাকে মারতে যাবে বিড়ালকে মারতে যাবে এটা তো চিরাগ্রত একটা প্রথা যদি না মারে তাহলে কী হবে আমি যে সেই চিরাগ্রত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব ইহা ইহাই বাঞ্ছনীয় নয় আমরা জানি যদি বিড়াল কোনো কোনো মাছ খায় বা এখানে দুধের কথা উল্লেখ করেছে বা দুধ খায় তাহলে কি করে তাহলে আমরা কি করি তাহলে আমরা কি করি এ মানে আমরা আমরা কি করি বিড়ালকে মারতে যাই তো এখানে দেখো যদি বিড়ালকে যদি কমলাকান্ত যদি না মারে তাহলে এই যে বহুদিন ধরে যে প্রথাটা চলে আসছে সেটাকে অপমাননা করা হবে মানে অপমান করা হবে তাহলে কি করতে হবে তাহলে নিশ্চয়ই বিড়ালকে মারতে হবে কিন্তু প্রথম প্রথম তো দেখো তিনি বলছিলেন যে বিড়ালে দুধের পর যে অধিকার আমার আছে এ মানে আমার আছে আমার মানে কি কমলাকান্তের আছে সেই অধিকার কি আছে বিড়ালেরও আছে তিনি কিছুক্ষণ পরে ভাবলেন যে না এটা তো ঠিক না চিরাগ্রত প্রথাতে কি বলেছে যদি বিড়াল যদি দুধ খায় তাহলে কি করতে বিড়ালকে মারতে হবে যদি না মারি তাহলে যে এই যে চিরদিনের যে প্রথাটা আছে সেটা কিন্তু সেটা তো অপমান করা হবে তাকে বুঝতে পারছি আমি কী বলছি কুলাঙ্গার স্বরূপ পরিচিত হবে আমি তো কুলাঙ্গার বলে পরিচিত হবে কুলাঙ্গার মানে বুঝতেই পারছো নিজেকে নিজে খারাপ বলে বিবেচিত কুলাঙ্গার মানে কি বংশের কলঙ্ক কুলাঙ্গার মানে কি বংশের কলঙ্ক হয়ে যাব আমি এটা তো বাঞ্ছনী না এটা তো ঠিক না তার মানে কি যে বিড়ালকে মারতেই হবে না জানি এই মার্জারি যদি না জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলি উপহাস করে অর্থাৎ তো দেখো আমরা এখানে কি নজর করতে পারছি আমরা এখানে নজর করতে পারছি বিড়াল হ্যাঁ দুধ খেয়েছে ঠিক আছে বি মানে বিড়াল দু মানে দুধ খেয়েছে কার খেয়েছে কমলাকান্তের দুধ খেয়ে মানে যে কমলাকান্তকে যে দুধটা রেখে দিয়েছিল চাকরটা খাওয়ার জন্য ঠিক আছে তো দেখো যারা আফিম খায় তারা তো এই যে দুধগুলো খায় না নাহলে তো শরীরে বিভিন্ন সমস্যা দেখা যাবে তো দেখো এখন আমরা নজর করে দেখতে পারছি তাহলে এই বিড়াল কি করবে এই বিড়াল ভাববে যে কমলাকান্ত একজন কাপুরুষ কমলাকান্তকে উপহাস করবে বিড়াল ভাববে যে বিড়াল কী ভাববে বিড়াল ভাবে বি মানে বিড়াল ভাবে কী করে ভাববে যে কমলাকান্ত কাপুরুষ কেন কাপুরুষ কারণ কমলাকান্তকে যে খাওয়ার জন্য যে দুধটা দিয়েছিল কে দিয়েছিল প্রসন্ন চাকর দিয়েছিল সেই দুধটা আমি খেয়েছি কিন্তু কমলাকান্ত আমাকে কোনো কিছু বলেনি নিশ্চয়ই কমলাকান্ত আমাকে ভয় পায় বুঝতে পারছো আমি কী বলছি তাহলে কী আছে কমলাকান্তকে কাপুরুষ মনে করবে কে মনে করবে বিড়ালটা মনে করবে অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় অর্থাৎ তিনি ভাবলেন কমলাকান্ত ভাবলেন যারা ঠিক আছে তাহলে আমাকে পুরুষের মতন আচরণ করতে হবে কমলাকান্ত ভাবলেন আমাকে পুরুষের মতন আচরণ করতে হবে কারণ কী করতে হবে আচরণ করলে কী করতে হবে বিড়ালটাকে কী করতে হবে বিড়ালটাকে মারতে হবে কাকে মারতে হবে বিড়ালটাকে মারতে হবে ঠিক আছে মারতে হবে ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন কি বলেছে জ্যোষ্ঠী আবিষ্কৃত করিয়া স্বগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম এর মানে কি এর মানে বলতে বোঝানো হয়েছে তখন কি করলো কমলাকান্ত কি করলো ঠিক আছে জ্যোষ্ঠী মানে জ্যোষ্ঠী মানে একটা লাঠি একটা ভগ্ন একটা লাঠি নিয়ে কাকে মারতে গেল মার্জারি মানে কি মার্জারি মানে কি বিড়ালকে মারতে গেল কে মারতে গেল কমলাকান্ত মারতে গেল বুঝতে পারছো আমি কি বলছি মার্জারি কমলাকান্তকে চিনত সে জষ্ঠি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না করিল না তো দেখো আমরা দেখতে পারছি এখানে আমরা দেখতে পারছি কমলাকান্ত অপর দিকে বিড়াল আছে ঠিক আছে কমলাকান্ত কি করছে একটা লাঠি নিয়ে একটা লাঠি নিয়ে যাচ্ছে তাড়া করছে কাকে মারার জন্য বিড়ালকে মারার জন্য কিন্তু বিড়াল কোনো ভয় পাচ্ছে না বিড়াল কোনো ভয় পাচ্ছে না বিড়াল একদম ঠিক কারণটা কি কমলাকান্তকে সে চিনত দীর্ঘদিন ধরে কমলাকান্তকে থেকে চিন্ত সেই বিড়াল কী করছে কমলাকান্তকে ভয় পাচ্ছে না কমলাকান্ত কিন্তু যোষ্ঠী নিয়ে তাকে কিন্তু মারার জন্য উদ্যুত হলো কিন্তু বিড়াল কী করলো চুপ করে সে দেখলো ব্যাপারটা কিন্তু কোনো কিছু মনে করলো না ভয়ও পেল না বলিল ম্যাও যখন সে লাঠি তুলিয়া মারতে গেল সে ম্যাও বলল প্রশ্ন বুঝিতে পারিয়া যী ত্যাগ করিয়া রোপি তো দেখো আমরা দেখতে পাচ্ছি যখন দেখতে পাচ্ছি কমলাকান্ত যখন বিড়ালকে মারতে যায় তখন হঠাৎ করে তার দিব্যকর্ণ মানে কি মানে বিড়ালের যে দুঃখ বিড়ালের যে কষ্ট বিড়ালের যে ব্যথা বিড়ালের যে বেদনা সেগুলো সে কিন্তু অনুভব করতে পেরেছে কে অনুভব করতে পেরেছে কমলাকান্ত কে মানে কমলাকান্ত অনুভব করতে পেরেছে সে সঙ্গে সঙ্গে সে কী করছে তার যে লাঠিটা ছিল হাতে এই যে লাঠি ছিল লাঠিটা কী করছে সে ত্যাগ করে দিয়েছে কে কে ত্যাগ করে দিয়েছে কমলাকান্ত ত্যাগ করে দিয়েছে কারণ সে বুঝতে পেরেছে যে বিড়াল যে আছে মার্জ মার্জারা যে আছে মার্জার যে আছে বিড়াল যে আছে বিড়াল বিড়ালের লাইফে কিন্তু অনেক কষ্ট আছে অনেক দুঃখ আছে অনেক পরিশ্রম আছে সে কষ্ট করে খায় সে কোথা থেকে খাবে সে কিন্তু সমস্ত দুঃখ কষ্ট সে দিব্য কর্ণ দিয়ে দিব্যকর্ণ মানে কি একদম অন্তর্দৃষ্টিতে সে বিড়ালের সমস্ত কথাগুলো সে বুঝতে পারলো বিড়াল কি বলতে চাচ্ছে তার দুঃখের কথা সে বলতে চাচ্ছে সে সঙ্গে সঙ্গে সে হুকা নামাইল শয্যায় আসে পুনরায় শয্যা আসে হুকা হইলাম সে কি করছে সমস্ত লাঠি সে কি করলো সে লাঠিটা ত্যাগ করলে ত্যাগ করলো এবং বিড়ালটাকে মারলো না সে হুকো হুকো ধরলো ঠিক আছে এবং সে কিন্তু সমস্ত দিব্য দিব্য কর্ণ দিয়ে কিন্তু বিড়ালের সমস্ত বিড়াল কি বলতে চেয়েছে সে সব কিছু কিন্তু বুঝতে পারলো তো দেখো আমরা কিন্তু একটু মুছে দিচ্ছি আমরা কিন্তু এইট পয়েন্ট থ্রি ওয়ান এই পার্ট কিন্তু ইউনিট ওয়ান কিন্তু শেষ করেছি আজকে পড়াবো এইট পয়েন্ট থ্রি টু বুঝতে পারছো তো দেখতেই পারছ আমি আগের দিন তোমাদের আমি বুঝিয়েছিলাম যে বিড়ালের সঙ্গে অন্তর্দৃষ্টিতে কথোপকথন চলছে আমাদের কমলাকান্তর অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তো দেখো পড়ছি ওকে বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন স্থির হইয়া হুকা হাতে হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি এর সংসারে ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলই সকলই তোমরা খাইবে আমরা কিছু পাইবো না কেন অর্থাৎ বিড়াল বিড়াল সে কিন্তু দুঃখ প্রকাশ করছে কার কাছে দুঃখ প্রকাশ করছে কমলাকান্তের কাছে কিন্তু দুঃখ প্রকাশ করছে যে তোমরা দুধ খাচ্ছ ক্ষীর খাচ্ছ মাংস খাচ্ছ মাছ খাচ্ছ ঠিক আছে সব কিছু তোমরা খাচ্ছ মনুষ্য জাতি খাচ্ছে তো আমরা যদি খাই তা আমরা কি করে খাবো আমরা কি খাবো তোমরা যদি সবই খাও তা আমরা কি খাব আমরা কি কিছু পাইব না অর্থাৎ বিড়াল বলছে আমরা কি কোনো কিছু পাবো না না দুধ পাবো না দধি দধি পাবো না মৎস্য পাবো না মাংস পাবো কোনো কিছু পাবো না কেন পাবো না এর জবাব দিন এর উত্তর দিন কাকে বলেছে কমলাকান্তকে বলেছে তো দেখতেই পারছো তোমরা কিন্তু যে একটা বিড়াল তার কিন্তু দুঃখ কষ্ট কিন্তু বুঝতে পারছে কে বুঝতে পারছে কমলাকান্ত বুঝতে পারছে অন্তর্দৃষ্টিতে বুঝতে পারছে বিড়ালের দুঃখ কষ্ট যে বিড়াল দুধ খেয়েছে কার দুধ খেয়েছে কমলাকান্তের দুধ খেয়েছে তাকে খাওয়ার জন্য এনে দিয়েছিল প্রসন্ন খেয়ে নিয়েছে কে খেয়ে নিয়েছিল বিড়াল খেয়ে নিয়েছিল ওকে এখন বিড়াল কিন্তু সব প্রশ্নগুলো করছে তোমরা মনুষ্য আমরা বিড়াল প্রবেদ কি তোমরা তো মানুষ বিড়াল বলছে বিড়াল বলছে যে তোমরা মানুষ এবং তোমরা মানুষ আর আমি যে আছি আমরাও তো একটা প্রাণী আমাদের কি খিদে পায় না একটা মানুষের যেমন খিদে পায় এম মানে মানুষের যেমন খিদে পায় সেমনি বিড়ালেরও খিদে পায় বিড়ালেরও খিদে পায় মানুষ যেমন সর, দুগ্ধ দধি মৎস্য ঠিক আছে সব কিছু খাই এই সংসারের সব কিছু খাই তাহলে বিড়াল কেন খেতে পারবে না বিড়াল কি অপরাধ করেছে এর অ্যান্সার দিন আপনি কাকে বলছে কমলাকান্তকে বলছে ওকে আমরা বিড়াল প্রভেদ কি মানুষের সঙ্গে বিড়ালের কি পার্থক্য আছে তোমাদের খুদ পিপাসা আছে আমাদের কি নাই একটা মানুষের মানুষের যেমন পিপাসা আছে কি খিদে আছে সেমনি বিড়ালেরও আছে বিড়াল কি পাপ করেছে যে বিড়াল যদি কোনো কিছু খাবার খেতে চায় কেন তাকে মারা হবে সে কি পাপ করেছে সে কিন্তু তার জবাব জানতে চাচ্ছে কমলাকান্তের কাছ থেকে জবাব জানতে চাচ্ছে আমার কী অন্যায় তোমাদের খুদ পিপাসা আছে আমাদের কি নেই বা আমাদের কি নাই মনুষ্য জাতির যেমনই খিদে লাগে সেমনি বিড়ালেরও খিদে লাগে বিড়াল বলছে তোমরা খাও আমাদের আপত্তি নাই কিন্তু আমরা খাইলে তোমরা কেন শাস্ত্র অনুসারে ঠেঙা লাঠি লইয়া মারিতে আসো বিড়াল তার দুঃখ প্রকাশ করছে কার কাছে প্রকাশ করছে কমলাকান্তের কাছে প্রকাশ করছে বিড়াল বলছে আমরা যদি কোনো খাবার খাই তাহলে আমাদের লাঠি নিয়ে কেন তোমরা মারতে আসো কোন শাস্ত্রতে বলা আছে কোন শাস্ত্রতে বলা আছে যে লাঠি নিয়ে কোনো পশুকে মারা হয় তাদের কি খিদে নাই তাদের কি কোনো কষ্ট নেই তাদের কি কোনো পেট নেই তারা কি খেতে পারে না তাদের কি খাওয়ার ইচ্ছা থাকে না তাদেরও তো পেট আছে তার তাদেরও তো ইচ্ছা হয় যে একটু ক্ষীর খাই সর খাই দুগ্ধ খাই দধি খাই মৎস্য খাই মাংস খাই সে কিন্তু গভীরভাবে দুঃখ প্রকাশ করছে যে আর এই যে এ এতটা পড়িয়েছি লাঠি লইয়া মারিতে আসেও আইস এটা কি অন্যায় নয় এটা এর প্রতিবাদ সে জানাচ্ছে কে জানাচ্ছে বিড়াল জানাচ্ছে সেমনি আমাদের সমাজের বুকে প্রাচীনকাল থেকে এই বিড়াল রূপী যারা নিম্নবিত্ত শ্রেণী আছে যারা নিম্নবিত্ত শ্রেণী আছে নিম্নবিত্ত তাদের পর অত্যাচার করে যাচ্ছে উচ্চবিত্ত শ্রেণীর লোকরা বিড়াল সেটা বুঝাতে চাচ্ছে তো দেখো তারপরে কি বলেছে তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না কেন তোমরা কেন অত্যাচার করছো আমাদের পর বিড়াল বলছে একটু খেতে ইচ্ছা করছে খিদে লাগছে একটু খেয়েছি আমাদের কি প্রাণ নেই কেন তোমরা লাঠি নিয়ে মারতে আসো কী শাস্ত্রতে কী বলা আছে কোন শাস্ত্রে উল্লেখ করা আছে যে বিড়ালকে লাঠি নিয়ে মারতে হবে আমি তো কোনো কিছু কোথাও থেকে পাচ্ছি না কোনো অনুসন্ধান পাইলাম না বিড়াল বলছে আমি বুঝতে পারছি না কেন এটা করো এর অনুসন্ধান করে কোনো কিছু বুঝতে পারছি না অনুসন্ধান করতে পারছি না কেন তোমরা এই লাঠি নিয়ে আমাদের মারতে আসো তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতি উপায়ন্তর দেখি না আমি বিড়াল হতে পারি আমি নিচু হতে পারি কিন্তু এই বিজ্ঞ চতুষ্পদ মানে কি এই বিজ্ঞ পশুর কাছে কিছু শিক্ষা লাভ করো তোমরা তাহলে তোমাদের কিছু জ্ঞানের উন্নতি হবে এবং তাছাড়া আমি কোনো কিছু দেখতে পারছি না তোমাদের এই যে যে তোমাদের উচ্চবিত্ত সম্প্রদায়ের যে অত্যাচার এই অত্যাচার কবে অবসান হবে তোমাদের শিক্ষার দরকার আছে তোমরা শিক্ষিত হতে পারো দীক্ষিত হতে পারো সমাজের উচ্চ সম্প্রদায় হতে পারো কিন্তু এই বিজ্ঞ যে চতুষ্পদ আছে যে এই যে বিজ্ঞ বিড়াল তার কাছ থেকে কিছু বুদ্ধি নাও কিছু জ্ঞান নাও সেটা কিন্তু বলতে বুঝিয়েছে কাকে বোঝাচ্ছে কমলাকান্তকে বোঝাচ্ছে কমলাকান্তের সঙ্গে তো কথা হচ্ছে না সে তো অন্তর্দৃষ্টিতে সে দেখছে বিড়াল কি বলতে চাচ্ছে সে তো হুকো খেত হুকো মানে সে তো হুকো খেত ছিল এবং তার সঙ্গে সে তো আফিনের ভান করে তাই তো আফিন খায় সে নিশাগ্রস্ত ছিল সে অন্তর্দৃষ্টিতে সে কথা বলছে কার সঙ্গে বিড়ালের সঙ্গে কথা বলছে তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিন এই কথাটি বুঝিতে পারিয়াছ তোমরা কি বুঝতে পারছ যে একটা বিড়ালের তার কি খিদে লাগে না তার যদি কোনো কারণে খিদে লাগে তাহলে তোমরা কেন লাঠি দিয়ে মারতে আসো তোমরা তোমাদের কিন্তু তোমরা কি অবুঝ মন তোমরা কি কোনো কিছু বোঝো না দেখো শয্যাশায়ী মনুষ্য ধর্ম কি পরোপকারী পরম ধর্ম এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে বিড়াল বলছে যে মানুষ তো ঘুমায় তাই তো শয্যাশয়ী কারা মানুষ কিন্তু সবসময় জন্য বিছানায় ঘুমায় সেই জন্য মানুষকে কি করছে মানুষকে শয্যাশয়ী বলছে কে বলছে বিড়াল বলছে বিড়াল এটাও বোঝাচ্ছে যে পর উপকারই পরম ধর্ম পরের যে উপকার করে সেটাই পরম ধর্ম এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে অর্থাৎ এই দুধটুকু খাওয়ার পরে আমার উপকার হয়েছে এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে অর্থাৎ তোমরা জানো যে বিড়ালের কোনো খাবার নেই সে খাবার খাবে কি করে সে পরের কাছ থেকেই তো খাবে সে তো বাজারঘাট করতে পারবে না তার কাছে টাকা কোথায় এই যে যে দুগ্ধটুকু যে পান করিয়েছে কমলাকান্তের যে দুধটুকু পান করছে দুগ্ধটুকু এর ফলে কী তার শরীরের অনেক উপকার হয়েছে সে দুর্বল ছিল একটু স্বাবলম্বী হয়েছে সেটাই বুঝিয়েছে যে দুধটুকু পান করিয়া আমার কী হয়েছে পরম উপকার হয়েছে তোমার হারিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগই অর্থাৎ দুধটা কার ছিল কমলাকান্তের দুধ ছিল কে খেয়েছে বিতে বিড়াল খেয়েছে কার দুধ খেয়েছে কমলাকান্তের দুধ খেয়েছে কে খেয়েছে বিড়ালটা খেয়েছে তো তার মানে কীছে কমলাকান্ত খাইয়েছে কাকে বিড়ালকে খাইয়েছে তাহলে পূর্ণটা কার হবে কমলাকান্তের হবে কারণ একটা আমরা দেখতে পাচ্ছি একটা প্রাণী সে কোথা থেকে খাবে এখানে কিন্তু ফল ফলভোগকে করবে কমলাকান্ত ফলভোগ করবে কারণ সে কী করছে একটা প্রাণীকে যে বাঁচিয়েছে খাইয়ে যার শরীর দুর্বল সেটাই বুঝিয়েছে যে তুমি তো ফল ভাগি অর্থাৎ তুমি যে আমাকে তোমার কাছ থেকে যে দুধটুকু যে আমি খেয়েছি এর ফলে কিন্তু তোমার জীবনে অনেক উন্নতি হবে তুমি পুণ্য লাভ করেছো আমি চুরি করি দাও একটু কেটে দিচ্ছি আমি চুরিই করি আর যাই করি আমি চুরিই করি আর যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ অর্থাৎ আমি চুরি করে খেয়েছি কি খেয়েছি তোমার তোমার তোমাকে যে দুধটুকু দিয়েছে সেটা খেয়েছি এতে কার উপকার হয়েছে বিড়ালের উপকার হয়েছে কিন্তু তোমার তুমি যে পূর্ণ লাভ করেছো সেটা তুমি বুঝতে পারছো না তুমি তো পুণ্য লাভ করেছো তুমি তো একজন ফল ভাগী কে বলেছে বিড়াল বলেছে কাকে বলেছে কমলাকান্তকে বলেছে যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্লে করেছে রোলটা নিজেকে নিচে অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো আমি তোমার ধর্মের সহায় অর্থাৎ আমি যে দুধটুকু খেয়েছি গাভীর দুধ খেয়েছি আমাকে প্রহার করো না বিড়াল বলছে আমাকে মেরো না আমাকে মেরো না আমাকে প্রশংসা করো কারণ আমি তোমার ধর্মের সহায় সহায় মানে কি তুমি পুণ্য লাভ করেছো তুমি বিড়ালকে আমাকে খাবার খেতে দিয়েছো তুমি পুণ্য লাভ করেছো সেটাই বুঝিয়েছে তো দেখো পরে পেয়ারাতে কি বলেছে দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি বিড়াল বলছে আমি চুরি করেছি তোমার দুধ ঠিক আছে কিন্তু আমার সাধে আমি চুরি করিনি ক্ষিদের জ্বালায় পেটের জ্বালায় আমি চুরি করিয়াছি খাইতে পাইলে কে চোর হয় খাইতে পাইলে কে চোর হয় যদি আমি খাবার পেতাম আমার যদি অফুরন্ত খাবার থাকতো তাহলে আমি কেন চুরি করতাম আমি চুরি করতাম না বাট আমার খাবার নেই আমার কোনো কিছুই নেই তার জন্য আমি পেটের জ্বালায় চুরি করেছি তোমার দুধ চুরি করে আমি খেয়েছি দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়ে ওঠেন তাহারা অনেক চোর অপেক্ষাও অধার্মিক অর্থাৎ এখানে কি বলেছে দেখো যারা বড় বড় সাধু যারা বড় বড় সাধু আছে চোরের নামে শিওরে হোটেন অর্থাৎ চোরের কথা শুনলে সাধুরা কি করে একটু ভয় পেয়ে যায় কিন্তু তাহারা চোর অপেক্ষা অধার্মিক অর্থাৎ চোররা ভালো যারা বড় বড় সাধু তারা কিন্তু অধার্মিক অর্থাৎ তারা কি করে তারা গরিবদের সাহায্য করে না যারা খেতে পারছে না তাদের সাহায্য করে না তাদের উপরন্তু কি করে তাদের পর অত্যাচার করে অর্থাৎ যারা বড়ো বড়ো সাধু চোরের নামে শিওরণ হয়ে ওঠেন বড় বড় সাধুরা কি করে চোরের কথা শুনলে ভয় পেয়ে যায় আতঙ্ক হয়ে যায় কিন্তু এটা তারা জানে না যে চোরের থেকে তারা মহা খারাপ এই বড়ো বড়ো সাধুরা যারা অধার্মিক যারা ধর্মের নামে বুড়ি বলে যে আমি ধর্ম করি এই করি কিন্তু এই ধর্ম করে কোনো লাভ নেই যদি পরেরকে ক্ষতি করি তুমি একটা কথা বুঝি শোনো তুমি কারোর উপকার করো না কোনো দুঃখ নেই তাতে তুমি কারো উপকার করো না দুঃখ নেই তাতে কিন্তু কারো ক্ষতি করতে পারো না কাউকে আঘাত করতে পারো না কাউকে ব্যথা দিতে পারো না কাউকে বেদনা দিতে পারো না এটাই বুঝিয়েছে তাহাদের চুরি করিবার প্রয়োজন নেই তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়া চুরি করে না বলছে তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়া চুরি করে না বা চুরি করেন না অর্থাৎ যারা বড় বড় সাধু যারা প্রচুর সম্পত্তির মালিক তারা কেন চুরি করবে তাদের যতটুকু প্রয়োজন আছে তার থেকে বেশি ধন আছে কিন্তু দেখো এই লাইনটা দেখো আরেকবার কিন্তু তাহাদের প্রয়োজনীয়তীত প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না ইয়াতে চুরি ইহাতে চোরে চুরি করে অর্থাৎ এই যে যাদের প্রচুর পরিমাণে সম্পত্তি মনে করো যে তোমাদের কমলাকান্তকে বুঝিয়েছে যে প্রচুর পরিমাণে তোমাদের সম্পত্তি দন দৌলত পরিপূর্ণ তোমাদের যতটুকু দরকার তার থেকে বেশি সম্পত্তিই রয়েছে সব কিছু রয়েছে কিন্তু যারা গরিব যারা খেতে পারে না তাদের তো একটু দান করতে পারো অর্থাৎ এই বিড়াল রূপী মনুষ্য জাতির কথা বলা হয়েছে যে বিড়াল সে তো মুখ তুলিয়ে তাকিয়ে থাকে যে আমাকে কখন একটু খাবার দেবে আমাকে কখন দেবে একটু তোমাদের তো এত ধন সম্পত্তি আছে সব কিছু আছে টাকা পয়সা সব আছে তোমরা ওদের মুখের দিকে কেন একটু তাকাও না যদি ওদের মুখের দিকে তাকাতে তাহলে কিন্তু এই এইগুলো চুরি করতো না যদি বিড়ালকে যদি খাবারটা দিত কে দিত এই কমলাকান্ত তাহলে বিড়াল কি চুরি করতো বিড়াল চুরি করতো না বিড়াল চুরি করেছে কেন খিদের জ্বালায় চুরি করেছে খিদের জ্বালায় এটাই বুঝিয়েছে অধর্ম চোরের নহে চোরে যা চুরি করে সে অধর্ম কৃপন ধনির অর্থাৎ এই যে চুরি করছে কে চুরি করছে বিড়ালটা চুরি করছে কার জিনিস চুরি করেছে দুধ চুরি করেছে কমলাকান্তের কিন্তু এখানে পাপটা কে করেছে বিড়াল করেনি বিড়াল তার পেটের ক্ষুধা মিটিয়েছে কার কাছ থেকে কমলাকান্তের গাভীর দুধ খেয়ে এটা যেটা কমলাকান্ত খাওয়ার কথা ছিল কিন্তু এখানে অধর্ম কে করেছে অধর্ম করেছে এই ধনী ব্যক্তি অধর্ম করেছে চোরের যে চুরি করে চোরের চোর যে চুরি করেছে চোর পাপ করেনি সে তো নিজের খিদের জ্বালায় পাপ করেছে বর্তমান সমাজে যারা বড়লোক লোক তারা বড় লোক যারা গরিব তারা গরিব কিন্তু বড় লোকদের এত সম্পত্তি তারা এত সম্পত্তি আছে এত খাবার দাবার আছে তারা রাস্তায় ফেলে দেবে কিন্তু গরিবকে দান করবে না সেটাই বুঝিয়েছে তো দেখো কি বলেছে চোর দোষী বটে কিন্তু কৃপন ধ্বনি তদ অপেক্ষা শতগুণে দোষী অর্থাৎ কৃপন ধ্বনি মানে কি যে ধনী তার প্রচুর সম্পত্তি আছে যে ধনী ব্যক্তি যার প্রচুর সম্পত্তি আছে অঢেল সম্পত্তি দেখো সব সম্পত্তি দেখাচ্ছে অথচ সে দান করছে না গরিবকে সে সম্পত্তি সমস্ত খাবার দাবার ফেলে দেবে অথচ গরিবকে দান করছে না অর্থাৎ এখানে কিন্তু পাপিকে কে পাপ করছে এই ধনী ব্যক্তি পাপ করছে যদিও সে চুরি করছে গরিবরা চুরি করছে বা আমাদের এখানে বিড়াল রূপীর কথা এখানে উল্লেখ করছে বিড়াল চুরি করছে কিন্তু বিড়ালের থেকে অর্থাৎ এখানে বলতে বুঝিয়েছেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে ধনী কে আছে ধনী কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধনী সে কিন্তু প্রচুর সম্পত্তির মালিক অথচ সে কেছে কৃপণ সে কিন্তু দিচ্ছে না গরিবদের দিচ্ছে না সে ফেলে দেবে কিন্তু গরিবদের দান করবে না অথচ যে চুরি করেছে সে তো পেঠের জ্বালায় চুরি করেছে অর্থাৎ ধনী ব্যক্তি বেশি সে কিন্তু অধর্মকে মানছে অর্থাৎ সে অধার্মিক যে চুরি করছে সে ধার্মিক পেটের খিদা পূরণ করার জন্য সে যে কোনো ব্যক্তি যে কোনো পথ অবলম্বন করতে পারে সেটাকে চুরি করা বলে না সেটাকে অধর্ম বলে না কখনো অধর্ম বলে না শত গুণে দোষী এই ধনী ব্যক্তি শত গুণে দোষী অন্যায় কাজ করছে অপরাধ করছে তার কাছ থেকে যদি কোনো গরিব ব্যক্তি ধারই নেয় তাহলে তারপর অকথ্য অত্যাচার করা উচিত নয় চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপণ তার দণ্ড হয় না কেন একটা চোর চুরি করেছে একটা চোর বা এখানে চোর রূপী মানে এখানে বিড়ালের কথা উল্লেখ করেছে আর বিড়াল মানে কি বিড়ালকে কার সঙ্গে বুঝিয়েছে সমাজে যারা নিম্নবিত্ত সম্প্রদায় সমাজে যারা সমাজে যারা বিভিন্ন দিক থেকে বঞ্চিত তাদের কথা বোঝানো হয়েছে অর্থাৎ আমরা দেখতে পারছি যে এই যে যারা নিম্নবিত্ত সম্প্রদায় এতে তো খিদের জ্বালায় চুরি করছে অথচ যারা ধনী ব্যক্তি যারা ধনী ব্যক্তি যাদের সমস্ত কিছু আছে তারা থাকা সত্ত্বেও তারা কিন্তু দান করছে না তারা কৃপন কৃপণ মানে কি যে কিপটে থাকা সত্ত্বেও লোককে দেয় না ফেলে দেবে তাও দেবে না কিন্তু এদের থেকে কিন্তু এরা বেশি পাপি এরা বেশি অধার্মিক এই কথা কিন্তু বুঝিয়েছেন দেখো আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়ে বেড়ায় কেউ আমাকে মাছের কাটাখানাও ফেলিয়ে দেয় না বিড়াল বলছে যে আমি খিদের জ্বালায় ছটফট ছটপট করি লোকে মাছ খাবে মাছের কাঁটা ফেলে দেবে কিন্তু আমাকে দেবে না ডাস্টবিনে ফেলে দেবে কিন্তু আমাকে দেয় না মাছের কাটা পাতের ভাত পাতের ভাত নর্দমায় ফেলিয়ে দেয় জলে ফেলিয়ে দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না বিড়াল দুঃখ প্রকাশ করছে যে মানুষ বর্তমান সমাজের মানুষ তো আমার খাবার দাবার যেটা কাজে লাগে না মাছের কাটা পাতের ভাত নর্দমায় ফেলে দেয় কিন্তু আমাকে দেয় না আমাকে ডেকে দেয় না যে তুই খেয়ে যা বলে না তোমাদের পেট ভরা আমার পেটে ক্ষোধা কী প্রকারে জানিবে বিড়াল বলছে আমার পেটে ক্ষুধা আমি ক্ষুধায় ছটফট ছটফট করি তোমরা সমস্ত কিছু ফেলে দাও অথচ আমাকে দান করো না আমাকে দাও না হায় দরিদ্রের জন্য ব্যতীত হইলে তোমাদের এই তেমনি আমাদের সমাজের বুকে তৎকালীন সমাজ এবং বর্তমান সমাজে কিছু ব্যক্তি আছে যারা বড়ো আছে বিভিন্ন দিক থেকে ক্ষমতার অধিকারী তারা গরিবদের কাছ থেকে লুটপাট করে নেবে কিন্তু তাদের বিভিন্ন দিক থেকে বঞ্চিত করবে তারা না খেয়ে মরে যাবে অথচ তাদের কিন্তু কোনো টাকা পয়সা চাকরি বাকরি এসব কোনো কিছু দেবে না তাদের নিজের আখের সব জোগাড় করে নেবে তোমাদের কি কোনো ব্যথা হয় না দরিদ্রের জন্য কি তোমাদের কোনো মায়া নেই মমতা নেই ভালোবাসা নেই সেটা কিন্তু উল্লেখ করেছে কে উল্লেখ করেছে বিড়াল দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু গৌরব আছে অর্থাৎ এখানে বিড়াল বোঝাতে চেয়েছে যে গরিবদের জন্য তোমরা যদি করো কোনো কাজ করো বা হেল্প করো বা খাবার দাও তাহলে তোমাদের কি সম্মান থাকবে কি গৌরব আছে সেই জন্য তোমরা দেও না অর্থাৎ বর্তমান সমাজে তুমি দেখতে পারবে যে বড় লোক তাকেই লোকে ধার দেবে কিন্তু যে গরিব তাকে দেবে না কেন দেবে না তাকে কেন হেল্প করবে না জানে যে ওকে যদি দিই আমি ওর কাছ থেকে পাবো না আর এটাও জানে যে গরিবকে দিয়ে কি লাভ গরিবকে দিয়ে কি লাভ আমাদের কি গৌরব আছে আমাদের কি সম্মান থাকবে এটাই মেইন ব্যাপার আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যতীত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই যে কখনো অন্ধকে মুষ্টি কি বলেছে মুষ্টি বিখ্যা দেয় না অর্থাৎ যদি কোনো বড় লোক বিতে বড় লোক জিতে গরিব লোককে যদি হেল্প করে ঠিক আছে বড়লোক লোক কেন গরিবকে হেল্প করছে না লজ্জা লাগে কি গরিবকে হেল্প করব একটা লজ্জা লাগে ঠিক আছে কিন্তু এই যে অন্ধ একটা মুষ্টিমেয় অর্থাৎ এই বড় লোক কখনও এই বড় লোক কখনোই কিন্তু এই গরিবকে কিন্তু ভিক্ষা পর্যন্ত দেয় না সমাজের বুকে সব দিক থেকে ক্ষমতার অধিকারী এরা অথচ এই গরিবকে কিন্তু কোনো সময়ের জন্য কিন্তু হেল্প করে না এটাই কিন্তু বুঝিয়েছে সেও একটা বড় রাজা ফাপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না অর্থাৎ যে বড় লোক সে কিন্তু সে যদি মানে সে রাত্রের দিকে যদি কোনো বিপদে পড়ে সে কি করে সে কিন্তু ঘুমায় না তাই তো একটা রাজা ফাপড়ে মানে কি বিপদে যদি পড়ে সে কিন্তু রাত্রে ঘুমায় না সকলেই পরের ব্যথায় ব্যতীত সবাই কিন্তু কি করে যারা বড়লোক লোক যারা প্রচুর সম্পত্তির মালিক আবার যাদের প্রচুর সম্পত্তি আছে তাদের প্রতি কিন্তু মায়া আছে দুঃখ আছে কষ্ট আছে ব্যথা আছে বেদন আছে অর্থাৎ এ এদের হেল্প করবে কিন্তু ছোট লোকের কথা যারা ছোট লোক যারা ভিকারি যাদের কোনো কিছুই নেই যারা দিন আনে দিন খায় তাদের কথা কখনোই ভাবে না ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে অর্থাৎ যারা যারা এই কমলাকান্তকে বোঝাচ্ছে কে বোঝাচ্ছে বিড়ালটা বোঝাচ্ছে যে যারা বড় লোক তারা কখনোই গরিবের হেল্প করে না গরিবকে ভিক্ষা দেয় না লজ্জা পায় গরিবের সঙ্গে বন্ধুত্ব করব আমার সম্মান কি আমার সম্মান থাকবে আমার মান সম্মান থাকবে গরিবের সঙ্গে সম্পর্ক রাস্তায় কথা বলবো ওর সঙ্গে সম্মান কি থাকবে এটাই দেখো যদি অমুক শিরোমণি কি অমুক দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায় ন্যায়ালংকার আচ্ছা অমুক আছে ন্যায় লঙ্কার মানে কি শিরোমণি ঠিক আছে ন্যায় অলঙ্কার মানে কি অর্থাৎ সংস্কৃতে শাস্ত্রে পণ্ডিত মান্য শ্রদ্ধ নামী ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি শিক্ষিত দীক্ষিত সংস্কৃতে শাস্ত্রে পাণ্ডিত্য শ্রদ্ধেয় নামী ব্যক্তি তার কথা বলা হয়েছে এখানে আসিয়া তোমার দুধ খাইয়ে যাইতেন তবে তুমি কি তাকে ঠেঙা লইয়া মারিতে আসিতে বিড়ালটা বোঝাচ্ছে যে আমি তোমার কাছ থেকে দুধটা খেয়েছি ঠিক আছে যদি বড় ব্যক্তি যে বিজ্ঞ পণ্ডিত শাস্ত্রে পণ্ডিত সে যদি কমলাকান্ত তোমার কাছ থেকে যদি এই গাভীর দুধটুকু যদি খেয়ে যেত তুমি কি তাকে মারতে লাঠি ঠেঙা নিয়ে তুমি কি মারতে তুমি বলিবে তার প্রতি পণ্ডিত অতি পণ্ডিত বড়ো মান্য লোক পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুদা বেশি বোঝাচ্ছে বিড়ালটা বোঝাচ্ছে যদি কোনো পণ্ডিত ব্যক্তি আসত তুমি কী করতে তাকে দিতে সে যদি দুধ খেত তাকে সব কিছু দান করে দিতে তাকে কোনো কিছু বলিতে না যে সে পণ্ডিত সে নাম করা ব্যক্তি তার ক্ষুধা বেশি আচ্ছা তার কি ক্ষুধা বেশি তাকে আমার কি ক্ষুধা নেই পণ্ডিতের ক্ষুধা বেশি যে বড়োলোক যে শাস্ত্রে বিজ্ঞ পণ্ডিত যে বুদ্ধিমান যে সম্পত্তির প্রচুর মালিক তোমরা তাকে হেল্প করবে অথচ যে না খেয়ে ছটপট করছে তাকে তোমরা হেল্প করবে না অর্থাৎ তেল আলা মাথায় তেল দেওয়া যার আছে তাকেই লোকে দেয় যার নেই তাকে দেয় না লোকে এটাই সত্যি কথা গরিব গরিবের দুঃখ বোঝে ঠিক আছে আমার থেকে কি তার ক্ষুধা বেশি তা তো নয় তেল মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ দরিদ্রের দুঃখ কেহ বোঝে না বিড়াল বোঝাচ্ছে যদি তোমার কাছে যদি কেউ কোনো বড়ো লোক আছে তাকে খুব সুন্দর করে তাকে খাবার দাবার শোয়ার ব্যবস্থা করা বিছানা করা তাকে অতি যত্ন আপ্যায়ন করা অর্থাৎ যদি অর্থাৎ যদি গরিব লোক সে যদি সে শুধুমাত্র একটু খাওয়ার জন্য হাত পাতবে হাত পেতে কিছু ভিক্ষা নেয় তাকে লোকে দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দেওয়া হয় বাড়ি থেকে তুই বেরো এবং বড় লোক যে আছে তার সম্মানে লাগে এই গরিবের সঙ্গে সম্পর্ক স্থাপন করব আমার সম্মানটা কোথায় থাকবে বুঝতে পারছো আমি কী বলছি এই যে কেউ বোঝে না দরিদ্রের দুঃখ কেউ বোঝে না যে খাইতে বলি বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করা হয় যে বলছে খাবো না খাবো না তাকে জরদস্তি করে খাওয়াবে সে বলছে আমি বাড়ি থেকে খেয়ে আসছি আমি খাবো না তাকে বলে না আর একটু খেয়ে নাও আর একটু খেয়ে নাও অথচ যে গরিব সে না খেয়ে ছটপট ছটপট করছে তাকে বলবে না খাওয়ার জন্য কোনো সময়ের জন্য বলবে না বিরক্ত হচ্ছে বারবার যে আমি খাবো না তাহার জন্য ভোজের আয়োজন করো ভোজের আয়োজন করো আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া পেলে চোর পড়িয়া তার দণ্ড করো ছি 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 এই মনুষ্য সমাজ যারা সমাজের সবথেকে উচ্চবিত্ত সম্প্রদায় যারা ধন সম্পত্তির মালিক তোমাদের এই বিচার তোমরা এইভাবে গরিবদের অত্যাচার করো গরিবদের ঠিক মতন খেতে দাও না তোমরা খাবার ফেলে দেবে এদিকে ওদিকে ফেলে দেবে যারা বড়লোক লোক যারা খাবার দাবার খেয়ে আসছে তোমার বাড়িতে বলছে আমি খাবো না খাবো না তাকে জোরদস্তি করে তোমরা খাওয়াচ্ছ নাক সে খাবার ফেলে দিচ্ছে তোমরা ডাস্টবিনে ফেলে দিচ্ছ অথচ গরিবকে যে ক্ষুদার জ্বালা যে ছটপট ছটপট করে চিৎকার করছে আমি খাবো অথচ তাকে তোমরা খাবার দাও না চোর বলিয়ে তার তাকে দণ্ড দাও ছিঁচি তোমাদের লজ্জা লাগে না এ তো তোমাদের পাপ হয় না দেখো আমাদিগের দশা দেখো প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গণে প্রাঙ্গনে প্রাসাদে প্রাসাদে মেয়মেয় করিয়া আমরা চারদিকে দৃষ্টি করিতেছি কেহ আমাদিগকে মাছের কাটাখানা ফেলিয়ে দেয় না বলছি আমরা চিৎকার করছি মেয়া করছি দেওয়ালে দেওয়ালে এই বাড়ি ওই বাড়ি করছি সবাই খাবার দাবার খাচ্ছে মাছের কাটাটুকু আমাদের দেয় না যদি কেউ তোমাদের সহগের বিড়াল হইতে পারিল যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি কোনো একটা বিড়ালকে পালন করে সহাক করে বা তাকে পোষে তাহলে তাকে মর্যাদা দেওয়া হয় তাকে মর্যাদা দেওয়া হয় তাকে ভালো মন্দ খাওয়ানো হয় গৃহমর্যাদা করা হয় তাকে এবং বৃদ্ধের নিকট যুবতী যায় সহদর বা মূর্খ ধ্বনির কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল তবেই তাহার পুষ্টি অর্থাৎ সেই বিড়ালটা যে বিড়ালটা বড়োলোক বা যারা পোষে সেই বিড়ালের কিন্তু পুষ্টি হবে লেস ফুলে গায়ে লোম হয় লেস কী হয় ফুলে ওঠে গায়ে লোম হয় পুষ্ট হয় রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত বিড়ালের প্রতি যে যত্ন হচ্ছে যারা পোষে যে বিড়ালগুলোকে তাদের তো যত্ন হচ্ছে সে তো ঠিক আছে শুধু তাদের কথা ভাবলে হবে না সমাজের বুকে কিছু গরিব আছে কিছুটা আছে যাদের একটু নজর করা হয় কিন্তু সমগ্র সমাজে যে কতটা গরিব সেটা কি তোমরা বোঝো না শুধু একটা বিড়ালকে পালন করলে হয় না সমগ্র সমাজে প্রচুর জায়গায় বিড়াল আছে বিড়াল মানে কি গরিব লোকের কথা বোঝানো হয়েছে যারা বিভিন্ন সম্পত্তি থেকে বঞ্চিত যারা ক্ষুধার যারা ছটফট ছটফট করছে তাদেরকে কথা তোমরা একবারও ভাবো না আর আমাদিগের দশা দেখো আর অভাবে উদয় ক্রেশ উদয় ক্রেশ মানে কি তো দেখো ক্রিস মানে রোগা মানে কি বিড়াল বোঝাচ্ছে যে আমরা খেতে পাই না দেখো আমাদের দিকে তাকাও যারা বাড়িতে বিড়াল পালন করে তাদের ব্যাপারটা আলাদা তারা হৃষ্ট পুষ্ট তারা খেয়ে ফুলে উঠছে গায়ে লোম হচ্ছে রূপের ছটা তাদের কিন্তু যারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় যারা পালিত বিড়াল না তারা রোগা ক্রেশ মানে কি রোগা ক্রেশ অস্থি মানে কি অস্থি মানে কি হাড় পরিদৃশ্যমান মানে হাড়গুলো দেখা যাচ্ছে বুকের লাঙ্গুল মানে কি লাঙ্গুল মানে নেজ বিনীত মানে কি লেসটা ঠিক নিচের দিকে নেমে গেছে লেজ উপরে উঠছে না এতটা ক্লান্ত তারা এতটা ক্লান্ত দাঁত বাহির হইয়াছে অর্থাৎ দাঁত বেরিয়ে গেছে জিব্বা ঝুলিয়ে পড়েছে জিভ্বা ঝুলে গেছে জিব্বায় কোনো শক্তি নেই অবিরত আর অভাবে ডাকিতেছে মেয়াও মেয়াও বলে এবং খাবারের জন্য খাবারের জন্য সে মেয় মেয়াও করিতেছে খাবারের জন্য ক্ষুদায় ছটফট ছটফট করছে লোকে একটুও একটা কাটার টুকরো তার সামনে ছুড়ে দিচ্ছে না মেয়াওমেয়ও করছে খাইতে পাই না আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না হ্যাঁ বিড়াল কালো হয় কিছু কিছু বিড়াল কালো হয় তাদের কি কোনো সম্মান নেই তারা তো খেতে পায় না প্লিজ আমাদের ঘৃণা করিও না কে বলছে বিড়াল বলছে কাকে বলছে কমলাকান্তকে বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে রোলটা প্লে করেছে নিজেকে নিজে এই পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে পৃথিবীতে প্রকৃতিতে প্রত্যেকটা জীবের অধিকার আছে তো আমাদের কেন নেই শুধু মনুষ্য জাতির কেন অধিকার থাকবে খাইতে খাইতে দাও নইলে চুরি করিবো আমাদের যদি খাবার না দাও তার মানে চুরি করতে বাধ্য হব আমাদের যদি খাবার না দাও আমরা চুরি করতে বাধ্য হইব কে বলছে বিড়াল বলছে আমাদের কৃষ্ণচর্ম শুষ্ক মুখ ক্ষীণ শকরুন ম্যাও ম্যাও শুনিয়া তোমাদের কি দুঃখ হয় না তো বলছে আমাদের চর্ম কী আছে কৃষ্ণ কালো আছে আমরা রোগা আমাদের শরীর সম্পূর্ণ ঝুলে গেছে আমরা ক্ষুধার জ্বালায় ম্যাও ম্যাও করি তোমরা কি শুনতে পাও না তোমাদের কি কোনো দুঃখ হয় না তোমাদের কি কোনো কষ্ট হয় না চোরের দণ্ড আছে চোরের কি আছে দণ্ড আছে সাজা আছে নির্দয়তার কি দণ্ড নাই চোরের দণ্ড যে যে চোর আছে তার সাজা আছে যে নির্দয়তা যে যার মায়া নেই যার মায়া নেই যার মমতা নেই যে পরের দুঃখে কাতর হয় না তার কেন দণ্ড নেই যার মায়া নেই মমতা নেই একটা লোক মরে যাচ্ছে না কে ক্ষুধা জেলায় ছটফট ছটপট ছটপট করছে তার কোনো দণ্ড হয় না সে কেউ অপরাধ করেনি সে তো মারাত্মক অপরাধ করেছে যারা দরিদ্র তাদের আহার সংগ্রহের দণ্ড আছে অর্থাৎ যারা গরিব যদি সেও খেতে চায় যারা গরিব তারা যদি একটু খেতে চায় তাহলে তার দণ্ড তার সাজা ধনির কার্পণ্যের দণ্ড নাই কেন অর্থাৎ যারা ধনী তারা থাকা সত্ত্বেও লোককে দিচ্ছে না তারা কার্পণ্য মানে ক্রিপ্টে টাইপের ব্যক্তি তাদের কেন দণ্ড হয় না তারাও তো সমান পাপি তার থেকে বেশি পাপি যে দেখতে পাচ্ছে লোকগুলো না খেয়ে মারা যাচ্ছে অথচ তার থাকা সত্ত্বেও সে দান করছে না সে তো মহান পাপি মহান পাপি তুমি কমলাকান্ত দূরদর্শী কেন না আফিমখোর তুমি কি দেখতে পাও না যে ধনির দোষেই দরিদ্র চোর হয় এই দরিদ্র কেন চোর হয়েছে ধনির কারণে চোর হয়েছে সমস্ত সম্পত্তি সমস্ত এক মিনিট একটু বেঁকে গেছে হ্যাঁ সমস্ত সম্পত্তি টাকা পয়সা ধন দৌলত কার কাছে সমাজের উচ্চবিত্ত সম্প্রদায়ের কাছে আছে গরিবদের কাছে কী আছে কোনো কিছুই নেই গরিবদের কাছে কোনো কিছুই নেই সমস্ত সম্পত্তি সমস্ত জিনিসের মালিককে উচ্চবিত্ত সম্প্রদায় সব কিছু থেকে কী তারা কিন্তু বঞ্চিত কারা বঞ্চিত এই গরিবরা সব কিছু থেকে কিন্তু বঞ্চিত এই যে এরা যে এরা যে কৃপণ্যতা কৃপণতা মানে কি এরা কৃপণ মানে কৃপ্টে টাইপের কাজ করছে চুরি কেন করছে গরিবরা কেন চুরি করছে কারণ তাদের খাবার নেই কাদের কাছ থেকে চুরি কর চুরি করছে উচ্চবিত্ত সম্প্রদায়ের কাছ থেকে চুরি করছে অর্থাৎ উচ্চবিত্ত সম্প্রদায় থাকা সত্ত্বেও গরিবদের দিচ্ছে না তার জন্য তো না খাওয়ার তাড়নায় ক্ষুধার জ্বালায় এই গরিবরা কী করছে চুরি করছে তো গরিবদের কেন দণ্ড দেওয়া হবে কেন দণ্ড দেওয়া হবে তুমি কমলাকান্ত দূরদর্শী কেন না আফিম কর তুমি তো একজন আফিম কর তুমি তো দূরদর্শী বুদ্ধিমান ব্যক্তি তুমি কেন দেখতে পারছো না ধনির দোষেই তো গরিবরা চুরি করছে বারবার করে বিড়ালটা বোঝাচ্ছে কমলাকান্ত তুমি একজন বুদ্ধিমান ব্যক্তি তুমি আপ তুমি তো আফিম খোর আফিম খায় নেশাজাতীয় দ্রব্য এই ধনীরা যে অন্যায় কাজ কাজ করছে ধনীরা কী করছে অন্যায় কাজ করছে যার জন্য তো দরিদ্ররা কী কী করছে দরিদ্ররা চোর হচ্ছে ধনীরা কী করছে অন্যায় কাজ করছে তার জন্য কী হচ্ছে দরিদ্ররা কী হচ্ছে চোর হচ্ছে এটাই কিন্তু বুঝিয়েছে শত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে পাঁচশত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন পাঁচশত দরিদ্রকে বঞ্চিত করে হাজার হাজার লোক প্রায় চার পাঁচশো লোককে খাবার তারা বঞ্চিত করছে বঞ্চিত করে একজনে পাঁচশত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন অর্থাৎ একটা ব্যক্তি তার প্রচুর সম্পত্তির মালিক প্রচুর সম্পত্তির মালিক আহারে সমস্ত দিক থেকে পরিপূর্ণ খাদ্য খাবার দাবার সব দিক থেকে পরিপূর্ণ সে কিন্তু একজন ব্যক্তি তার এত কিছু দরকার দরকার পড়ে না সমস্ত সে তো একাই তো দখল করে নিয়েছে প্রায় পাঁচ ছশো লোকের খাবার সে সে একাই দখল করে নিয়েছে তার তো অত খাবার দরকার পড়ে না এত আহার দরকার পড়ে না কেন ঘর গ্রহণ করবে সে কেন গ্রহণ করবে এতটা আমাকে বলো সমস্ত আহার যদি এই যদি একাই নিয়ে নেয় সমস্ত খাদ্য তাহলে গরিবরা কী পাবে গরিবরা তো কোনো কিছু পাবে না গরিবরা কি পাবে গরিবরা কোনো কিছুই পাবে না কেন সংগ্রহ করিবে যদি করিল তবে সে খাইয়া তাহার যা বাহিয়া পড়ে তা দরিদ্রদের দরিদ্রকে কেন দেবে না অর্থাৎ একটা ধনী ব্যক্তি তার এতটা সম্পত্তি সে একা খাওয়ার পর তো পড়ে থাকে অডেল সম্পত্তি পড়ে থাকে খাবার সেই খাবারটা কর্তব্য কি সে গরিবদের দান করে দেওয়া সেটা কেন করে না এর জবাব দাও তুমি এর জবাব দাও তুমি কী কী হয়েছে দেখো তবে সে খাইয়া তাহার যা পড়িয়া আছে কি বাহিয়ে পড়ে তার দরিদ্রকে কেন দিবে না যদি না দেয় তবে দরিদ্রের অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে। তার অডেল সম্পত্তি অডেল খাবার দাবার পরিপূর্ণ দেখো আমি দেখাচ্ছি ছবি দিয়ে দরিদ্ররা দরিদ্ররা তো খাবারে যারা সে তো চুরি করবেই অনাহারে মরিয়া যাইবার জন্য পৃথিবীতে কেউ আসি আসিয়া নাই পৃথিবীতে প্রত্যেকটা জীব জন্মগ্রহণ করেছে আহার গ্রহণ করার জন্য আহার গ্রহণ করার জন্য একটা ব্যক্তি চুরি করতেই পারে তা সেটাকে পাপই বলে না তাকে সেটা পাপ কাজ নয় এই পৃথিবীতে কেউ না খেয়ে থাকার জন্য আসেনি পৃথিবীতে আমরা বিড়াল গল্প থেকে এইট পয়েন্ট থ্রি থ্রি পড়াবো এইট পয়েন্ট থ্রি থ্রি পড়াবো ঠিক আছে এর আগে আমি এইট পয়েন্ট এইট পয়েন্ট থ্রি ওয়ান সলভ করি মানে করিয়েছি এইট পয়েন্ট থ্রি টু এটাও সলভ করিয়েছি আমাদের তো তোমরা এর আগে কি জানতে পেরেছ যে বিড়াল কিন্তু বিড়াল কিন্তু আক্রমণ করছে কাকে আক্রমণ করছে কথার বাণে কিসের বানে কথা দিয়ে আক্রমণ করছে কাকে করছে কমলাকান্তকে করছে আক্রমণ কমলাকান্তকে আক্রমণ করছে যে বর্তমান সমাজে এবং অতীতে যে বড় যে সম্প্রদায় আছে যারা সমাজের বুকে উচ্চবিত্ত সম্প্রদায় তারা যে এই বিড়ালের মতন গরিবদের উপরে যে যেভাবে নির্যাতন করে যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি তো যাই হোক এবার আমরা এটা পড়াবো তো দেখো কি আছে আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম থামো থামো মার্জার পণ্ডিত তোমার কথাগুলি ভারী তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক সমাজ বিশৃঙ্খলার মূল যদি তাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায় অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায় তবে কেহ আর ধন সঞ্চয়ের যত্ন করিবে না তাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না তো এখানে বলতে বুঝিয়েছে যে যদি যারা বড় লোক যারা বড় লোক যারা বড় লোক যারা সমাজের বুকে ধন সঞ্চয় করে রেখেছে তোমাদের জ্বালায় কি তারা ধন সঞ্চয় করতে পারবে না তোমাদের জ্বালায় কি তারাকে নির্বিঘ্নে কি ভোগ করতে পারবে না সে ধন সঞ্চয় কেন করেছে সমাজের যে উচ্চবিত্ত সম্প্রদায় ধন সঞ্চয় কেন করেছে ভোগের জন্য করেছে কিন্তু সমাজে যারা নিম্নবিত্ত সম্প্রদায় তারা যদি কেড়ে নেয় তাহলে এরা ভোগ করবে কি করে উচ্চবিত্ত সম্প্রদায় ভোগ করবে কি করবে এই নিম্নবিত্ত সম্প্রদায়ের অত্যাচারে নিম্নবিত্ত সম্প্রদায় যেভাবে আক্রমণ করছে বিড়ালকে বোঝাচ্ছে তুমি যেভাবে আক্রমণ করছো আমরা আমাদের ধন সঞ্চয় করে রেখেছি তোমাদের জন্য কেন আমরা ভোগ করতে পারবো না আর যদি উচ্চবিত্ত সম্প্রদায় যদি ধন সঞ্চয় না করে রাখে তাহলে সমাজের কোনো ধন বৃদ্ধি হবে না সমাজ উন্নতি হবে না এখানে কিন্তু কমলাকান্ত বিড়ালকে কিন্তু বলছে কি বলছে বিড়ালকে এটাই বোঝাচ্ছে যে সমাজের বুকে যদি ধনী ব্যক্তি না থাকে সমাজের বুকে যদি সমাজের বুকে যদি ধনী সম্প্রদায় না থাকে তাহলে কি ধন সম্পদ সঞ্চয় হবে আর যদি ধন সম্পদ না সঞ্চয় হয় তার যদি যত্ন করিতে যত্ন করিবে না যদি তারা যদি ধন সঞ্চয় যদি যত্ন না করে তাহলে সমাজের কি ধন বৃদ্ধি হবে সমাজের উন্নতি কে কারা করছে উচ্চবিত্ত সম্প্রদায় তাহলে উচ্চবিত্ত সম্প্রদায়কে তো ধন সম্পদ করে রাখতে হবে সেখানে বিড়ালের মতন যারা নিম্নবিত্ত সম্প্রদায় তারা কেন চুরি করবে সেটা কিন্তু বুঝিয়েছে তো দেখো সোশিওলিস্টিক মানে কি সোশিওলিস্টিক বলতে বোঝানো হয়েছে সমাজতন্ত্রবাদীর বাদির মতো সমাজতন্ত্র এক ধরনের সমাজ দর্শন এই দর্শনের সকলেই সামাজিক সম্পদের সামাজিক সম্পদের সম্পদের সমান অধিকারী অর্থাৎ এখানে বলতে বোঝানো হয়েছে বিড়াল এটাই বুঝিয়েছে সমাজের বুকে ধন সম্পদ উচ্চবিত্ত সম্প্রদায় এবং নিম্নবিত্ত সম্প্রদায় দুজনই ভোগ করতে পারে এই ধন সম্পদ দুজনেরই আছে এখানে কারো ব্যক্তিগত না অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে কমলাকান্ত সে কিন্তু পেলে করছে কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রোলটা নিয়েছে সে বোঝাতে চেয়েছে যদি সমাজের বুকে যদি ধন সম্পদ ব্যক্তি যদি যারা বড় লোক তারা যদি ধন সম্পদ যদি সঞ্চয় না করে তাহলে সমাজের উন্নতি হবে কি গরিবরা কি সমাজের উন্নতি করতে পারে সমাজের উন্নতি কে করতে পারে বড় লোকরা করতে পারে অর্থাৎ সেও কিন্তু ব্যাপারটাকে বুঝিয়েছে কাকে বুঝিয়েছে বিড়ালকে বুঝিয়েছে অপরদিকে মার্জার বলিল অর্থাৎ বিড়াল বলিল না হলে তো আমার কি তোমাদের ধন যদি বৃদ্ধি হোক না হোক সেটা আমার কি সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনির ধন বৃদ্ধি সমাজের যদি ধন যদি বৃদ্ধি পায় টাকা পয়সা সম্পত্তি যদি বৃদ্ধি পায় কার বৃদ্ধি পাচ্ছে ধনী ব্যক্তির বৃদ্ধি পাচ্ছে সেটাকে আমাদের কোন কাজ উপকারে কাজে লাগছে আমাদের কোন উপকারী কাজে লাগছে তার বৃদ্ধি হোক না হোক সেটা আমাদের যায়ও না আসেও না ধনির ধন বৃদ্ধি না হইলে দরিদ্রে কি ক্ষতি ধনীদের যদি ধন বৃদ্ধি যদি নাই হয় মনে করো কোনো ধনী ব্যক্তি ধনী ব্যক্তি তার ধন বৃদ্ধি পাচ্ছে না অর্থাৎ টাকা পয়সি সম্পত্তি টাকা পয়সা সম্পত্তি তার বৃদ্ধি হচ্ছে না আর যদি বৃদ্ধি যদি হতো সে কি গরিবকে সাহায্য করতো করতো না তার বৃদ্ধি হয়ে বা কি হচ্ছে দরকার নেই ওরকম বৃদ্ধির দরকার নেই বিড়াল বোঝাচ্ছে তোমাদের ধন সম্পদ যদি বৃদ্ধি পায় তোমাদের ধন সম্পদ যদি বৃদ্ধি পায় সেটা কার উপকার হবে আমাদের কোনো উপকারে লাগবে না তোমাদের ধন সম্পদ বৃদ্ধি হোক না হোক তাতে আমার যায়ও না আসেও না আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই আমি বুঝিয়া বলিলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত অর্থাৎ সমাজের যদি ধন যদি সমাজের যদি না হয় যদি এক একটা টাইপের মানে কি কিছু যদি কিছুটা সম্প্রদায় যারা উচ্চবিত্ত সম্প্রদায় মনে করো এটা আমাদের সমাজ এই সমাজের ভিতরে যদি দুজন লোকে যদি ধন সম্পত্তি থাকে আর সমাজে কত নিম্নবিত্ত সম্প্রদায় দেখো ছোটো 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 নিম্নবিত্ত সম্প্রদায় তা এদের দুজনের ধন সম্পদ থেকে কি লাভ যদি এই গরিবদের ছোটো ছোটো যে গরিব আঁকছি দেখো যদি এই গরিবদের যদি কাজে না লাগে সেরকম ধন সম্পত্তি দিয়ে কী হবে কি হবে ধন সম্পত্তি কখন দরকার যদি সমাজে যদি সবার উন্নতি হয় এদেরও যদি উন্নতি হয়ে যায় সবার যদি উন্নতি হয় তাহলে সেই ধন সম্পদের কাজে লাগে এটাই বুঝিয়েছে কিন্তু বলেছে বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব বিড়াল কি বলছে যে আমি আমি কোনো কিছু খেতে পারছি না আমি বিড়াল বলছে আমি খেতে পারছি না কোনো কিছু আমার কোনো কিছুই নেই ধনী ব্যক্তির যদি ধন সম্পদ বৃদ্ধি হয় সেটা আমার কি কাজে লাগবে ধনী ব্যক্তি কি ধনী ব্যক্তি কি আমাকে কি খাবার দেবে দেবে না তো সমাজের উন্নতি হোক না হোক সমাজে উন্নতি কাদের হচ্ছে সমাজে উন্নতি হচ্ছে ধনী ব্যক্তির তুমি দেখো বর্তমান সমাজ এবং প্রাচীনকালে যে সমাজ ব্যবস্থাটা তোমরা ভালো করে চেক করে দেখো বর্তমানে সমাজে রাজনীতিটা দেখো রাজনীতির মাধ্যমে কারা করে যারা উচ্চবিত্ত সম্প্রদায় তারা কিন্তু রাজনীতির সঙ্গে জড়িত উচ্চবিত্ত সম্প্রদায় তারা কিন্তু সমাজে সব কিছু কিন্তু ভোগ করছে দেখো কিন্তু গরিবরা কি করছে তাদের সঙ্গে রয়েছে গরিবরা কি করে গরিবরা কোনো কিছুই পায় না সুযোগ সুবিধা চাকরি বাকরি কোনো কিছুই পায় না বিড়ালের মতন অবস্থা তাই গরিবদের এই পলিটিক্স বা রাজনীতির সঙ্গে চলে কি লাভ কি লাভ তারা যদি কোনো কিছু নাই পায় সেটাই কিন্তু বুঝিয়েছে বর্তমান সমাজ ভবিষ্যতে যে সমাজটা হতে পারে এবং অতীতকালে যেটা হয়েছে সেইগুলোর কথা কিন্তু বিড়াল কিন্তু বুঝিয়েছে আমি যদি খেতেই না পাইলাম তো সমাজের উন্নতি কী হবে সমাজের উন্নতি কাদের হচ্ছে বড়ো লোকদের হচ্ছে বড়ো লোকরা খাচ্ছে দাচ্ছে ঘুরছে সব কিছু করছে রাজনীতির সঙ্গে জড়িত হচ্ছে তাদের পিছনে পিছনে ঘুরে আমার কী লাভ উন্নতি তাদের হচ্ছে আমি সামান্য বিড়াল আমার একটু খেতে দেওয়া দরকার আমাকে খেতে দাও বিড়াল রূপে কিন্তু বিড়াল এখানে বোঝাচ্ছে গরিবদের কথা গরিব সাধারণ লোকের কথা বুঝিয়েছে কিন্তু সে ভালো করে বিড়ালকে বোঝানো দায় হইল তো যে বিচারক বা নৈয়িক কস্মিন কালে কেউ তাকে কিছুই বুঝাইতে পারে অর্থাৎ বিড়ালকে বোঝানো দায় হইলো অর্থাৎ যে বিড়ালকে বোঝাচ্ছে কে বল বোঝাচ্ছে কমলাকান্ত বুঝিয়ে কিন্তু পারছে না বুঝিয়ে পারছে না বিড়ালকে বোঝানোই দায় তাই তো সে তো বেশিই বুঝে ফেলেছে এবং নৈয়াই মানে বলতে বোঝানো হচ্ছে যে তর্কশাস্ত্রে পণ্ডিত কস্মিন কালে মানে কস্মিন কালে মানে কোনো কালেই অর্থাৎ বিড়ালকে বুঝিয়ে কোনো লাভ নেই বিড়াল নিজেই একটা মহা জ্ঞানী পণ্ডিত বুঝতে পারছো কি বলছি খুবই গুরুত্বপূর্ণ দেখতেই পারছো খুব সুন্দর করে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি প্লিজ সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও না এ মার যারা সুবিচারক এ মার যারা সুবিচারক এবং সুতা কৃক বটে সুতরাং না বুঝিবার পক্ষে ইয়ার অধিকার আছে বলছে কি যে এই এই যে যে আমাদের যে বিড়াল আছে এই বিড়ালকে বোঝানো দায় বিড়ালকে বোঝানো যাবে না বিড়াল সেই ক্ষমতা নেই বুঝার অতএব অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিলে না থাকতে পারে কিন্তু ধনী দিগের বিশেষ প্রয়োজন অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য অর্থাৎ সমাজের উন্নতিতে দরিদ্রের কোনো ভূমিকা নেই কে বোঝাচ্ছে কমলাকান্ত বোঝাচ্ছে কমলাকান্ত বোঝাচ্ছে সমাজের উন্নতিতে গরিবদের কোনো ভূমিকা নেই কাদের ভূমিকা প্রয়োজন ধনীদের ভূমিকা প্রয়োজন অতএব যে চুরি করেছে তার দণ্ডবিধান অবশ্যই দরকার অর্থাৎ এই যে বিড়াল যে দুধ খেয়েছে তাকে শাস্তি দিতে হবে তো দেখো শুধু বিড়াল না সমাজের বুকে যারা গরিব যারা বঞ্চিত যারা ক্ষুধার জ্বালায় ছটপট করছে রাস্তা থেকে কোনো কিছু চুরি করে খেয়েছে সামান্য জিনিস তার জন্য তাকে জেলে দেওয়া হচ্ছে তার জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে সেই কথা কিন্তু উল্লেখ করেছে কিন্তু আমাদের বিড়াল অপরদিকে কমলাকান্ত বোঝাচ্ছে যে দরিদ্রের কোনো প্রয়োজন হয় না সমাজের উন্নতিতে দরিদ্রের কোনো ভূমিকায় নেই সমাজের উন্নতি কারা করে বড় লোক বড় লোকরা করে সমাজের উন্নতি কারা করে সমাজের ধনী ব্যক্তিরা করে অতএব যারা চুরি করেছে যারা চোর যারা ছোট লোক যারা সমাজের বুকে নিচ্চবিত্ত সম্প্রদায় নিম্ন নিম্নবিত্ত সম্প্রদায় গরিব তাদের দণ্ডবিধান কর্তব্য কে বলেছে আমাদের আমাদের কে বলেছে কমলাকান্ত বলেছে মার্জারি মহাশয় বলিলেন চোরকে ফাঁসি দাও মার্জার মেনি কি বিড়াল বলছে ঠিক আছে আমাকে ফাঁসি দাও চোরকে তুমি ফাঁসি দাও সমাজের বুকে যারা গরিব সমাজের বুকে যারা খুদার জ্বালায় ছটপট করে চুরি করে খেয়েছে তাদের তুমি ফাঁসি দাও কোনো দুঃখ নেই তাতে আমার আপত্তি নাই কোনো আপত্তি নাই কিন্তু তার সঙ্গে আর একটি নিয়ম করো কে নিয়ম করো যে বিচারক চোরকে সাজা দিবেন অর্থাৎ যে বিচার করছে উচ্চবিত্ত সম্প্রদায় যারা গরিবদের বিচার করছে যারা গরিবকে ফাঁসি দিচ্ছে আগে যে বিচারক সে তিন দিন না খেয়ে থাকুক যাদের আছে তারা তো খিদার জ্বালা কোনো দিনও পায়নি যে বিচারক কে বিচারক যে ব্যক্তি চুরি করেছে সে চুরি কেন করেছে ক্ষুধার জ্বালায় তার জন্য তাকে কি করবে ফাঁসি দেওয়া হবে তাহলে যে বিচারক যে ফাঁসিটা দিচ্ছে সে আগে তিন দিন না খেয়ে থাকুক সে আগে তিন দিন না খেয়ে থাকুক তার কতটা কষ্ট হয় কি হয় না তা যদি তিন দিন উপবাস থাকাকালীন যদি তার যদি কোনো খিদে না লাগে তাহলে সে ফাঁসি দেবে না সে বুঝুক যে কতটা কষ্ট হয় কতটা কষ্ট হয় কতটা বেদনা হয় না খেয়ে থাকলে যে বিচার করছে সে আগে না খেয়ে থাকুক সে বুঝুক যে ক্ষুধার কতটা জ্বালা জ্বালা হয় তাহলে সে বুঝতে পারে সে যদি না বোঝে সে না খেয়ে দেখুক কেমন কষ্ট হয় বুঝতে পারছ তার যদি চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দের চোরকে ফাঁসি দেবেন অর্থাৎ যে বিচারক যে বিচারটা করছে সে তিন দিন না খেয়ে থাকবে কদিন তিন দিন না খেয়ে থাকবে এবং তিন দিন না খেয়ে তার যদি খিদে না লাগে তাহলে কি করবে সেই চোরকে কি করবে ফাঁসি দেবে এখন মনে করো তার যদি খিদে লেগে যায় বিচার করার তিন দিন আগে তার যদি খিদে লেগে যায় তাহলে কী হবে কী হবে তাহলে চোরকে ফাঁসি দেওয়া যাবে না চোরকে কি করতে হবে বাঁচিয়ে দিতে হবে ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে টিক মেরে দিয়েছি ঠিক আছে বুঝতে পারছো আমি কি বলছি তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে তুমি অদ্দ হইতে তিন দিবস উপবাস করিয়ে দেখো তুমি আমাকে লাঠি দিয়ে মারতে এসেছো আমি ক্ষুদার জ্বালায় ছটফট ছটপট করছি খিদের জ্বালায় কাতর হয়ে গেছি বুঝতে পারছি না কি করব ঠিক আছে আমাকে মারো আমার কোনো দুঃখ নেই আগে তুমি তিন দিন না খেয়ে থাকো দেখো তোমার খিদে লাগে কি লাগে না দেখো তুমি ক্ষুদার জ্বালায় ছটপট করো কি করো না আগে তুমি দেখো তুমি তুমি যদি ইতিমধ্যে তুমি যদি ইতিমধ্যে বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠেঙাইয়া মারিয়া আমি আপত্তি করিব না অর্থাৎ বিড়াল বোঝাচ্ছে তুমি আমাকে বিচার করছো করো তুমি আমাকে লাঠি ঝাটা যা দিয়ে মারো মারো আমার কোনো দুঃখ নেই তুমি আগে তিন দিন না খাও না খেয়ে থাকো তুমি আগে তিন দিন না খেয়ে থাকো তারপরে আমার বিচার করো তুমি বাবুর ভাণ্ডার ঘর থেকে যদি ধরা না পড়ো তুমি চুরি করতে গিয়ে যদি ধরা না পড়ো তবে আমাকে ঠেঙাইয়া মারিয়া আমি আপত্তি করিব না তাহলে তুমি যদি ধরা না পড়ো তোমার যদি খিদে না লাগে তুমি আমাকে মারো আমার কোনো দুঃখ নেই আগে তুমি আগে তুমি তো বড়ো লোক মানুষ কমলাকান্তকে বোঝাচ্ছে বিড়াল তুমি তো বড় লোক মানুষ তুমি গরিবের জায়গায় আসো গরিব যেমন দু তিন দিন না খেয়ে থাকে তার যেমন কষ্ট হয় তুমি আগে সেই জায়গাটা সেই জায়গাটা আসো তুমি তিন দিন ধরে না খেয়ে থাকো দেখো কেমন লাগে তুমি কী নসিরাম বাবুর ভান্ডার করে তুমি ধরা পড়বে আর যদি ধরা যদি না পড়ো তবে আমাকে ঠেঙাইয়া মারিও মারিও আমি কোনো আপত্তি করিব না সে বোঝাচ্ছে বিজ্ঞ মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গভীরভাবে উপদেশ প্রদান করিবে বুঝতে পারছো বিজ্ঞ লোকের মতন জ্ঞানী লোকের মতন যখন বিচার পরাস্ত হইবে তুমি বিচার করো তুমি তো একজন বিচারক তুমি উচ্চবিত্ত সম্প্রদায় সামান্য একটা বিড়াল বিড়ালের মতন আমাদের সমাজে প্রচুর গরিব মানুষ আছে গরিব মানুষ আছে যারা ক্ষুদার জ্বালায় ছটপট করে তুমি তো উপদেশ দাও তুমি তো বিধান দাও তুমি আগে দেখো বিচারক হও সে ঠিক আছে কিন্তু সঠিকভাবে বিচারটা করো সমাজটাকে ভালো করে দেখো গরিবদের দিকে তাকাও তুমি আমি সেই প্রথা অনুসারে মার্জারাকে বলিলাম মার্জারাকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা ইহার আন্দোলন কী বলেছে ইহার আন্দোলনেও পাপ আছে কমলাকান্ত বলছে যে তুমি যে কথাগুলো বলছো বিড়ালকে বলছো এটা নীতিবিরুদ্ধ এটা নিয়ম তোমার নিয়মটা ঠিক না অর্থাৎ কমলাকান্ত কিন্তু সেই কিন্তু বিড়ালের এই নীতিগুলোকে নিয়ম শৃঙ্খলাগুলোকে বিড়ালের কষ্টকে সে কিন্তু নীতিবিরুদ্ধে বলছে বলছে ঠিক না তুমি তুমি সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও তুমি যদি চাও তবে পাঠারতে তোমাকে আমি বিড়াল কি বলিল মার যারা বলিল যে এই সকল নীতিবিরুদ্ধ কথা ইয়ার আন্দোলনে পাপ আছে তোমরা এই যে আন্দোলন করছে তো পাপ আছে তুমি সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন্দা বিড়াল বলছে সঠিক ধর্ম পালন করো গরিবদের যেভাবে অত্যাচার করা হচ্ছে এটা অন্যায় কাজ এই দুশ্চিন্তা পরিত্যাগ করো এই যে যে দুশ্চিন্তা চিন্তাগুলো আছে এগুলো চিন্তা পরিত্যাগ করো তুমি যদি চাও তবে পাঠারতে তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি তে বলছে যে নিউ ম্যান নিউম্যান ও পারকারের গ্রন্থ দিতে পারি এইগুলো পড়ে দেখো কি বলা আছে আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে তো বুঝতেই পারছো এখানে কিন্তু কমলাকান্ত বোঝাচ্ছে কাকে বোঝাচ্ছে বিড়ালকে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে বোঝাচ্ছে যে যে নিউ ম্যান ও পারকারের গ্রন্থ দিতে পারি এটা পড়ে তোমরা একটু বুদ্ধি সঞ্চয় গ্রহণ করো কমলাকান্তের দপ্তর পড়িলে কিছু উপকার হইতে পারে আর কিছু হোক বা না হোক আফিমের অসীম মহিমা বুঝিতে পারবে এই যে আফিম যে খাওয়া হয় তার মহিমা তুমি বুঝতে পারবে এক্ষণে সয়স্থানে গমন করো প্রসন্নকাল কিছু ছানা দিবে বলিয়াছে মানে এখন এখান থেকে চলে যাও প্রসন্নকাল মানে কি প্রসন্ন মানে কি যে একটা ব্যক্তির নাম যে চাকর ছিল সে কি করবে কিছু ছানা দেবে ঠিক আছে ছানা মানে কি বুঝতেই পারছো জলজেগের সময় আসিয়া জলজেগার সময় আসিও উভয়ে ভোগ করিয়া খাইব অর্থাৎ হ্যাঁ কমলাকান্ত বলছে যখন আমি খাবার দাবার খাবো সেই সময় তুমি চলে আসো আমরা উভয় কি করব ভোগ করে খাব অদ্দ আর কার হাঁড়ি খাইও না অর্থাৎ কারো কাছ থেকে হাঁড়ি থেকে খাবার চুরি করে খেও না ঠিক আছে বরং ক্ষুদায় যদি নিতান্ত অধির হও অধীরা হও বরং ক্ষুদায় যদি নিতান্ত অধিরা হও তবে পুনর্বার আসিও সরিষা বোর আফিম দেবো তুমি আবার এসো ঠিক আছে তোমাকে কী দেওয়া হবে আফিম দেওয়া হবে ঠিক আছে সর্ষের পরিমাণ এবং আফিম দেওয়া হবে তাকে বলছে কমলাকান্ত কাকে বলছে বিড়ালটাকে বলছে মার যারা বলিল আফিমের বিশেষ প্রয়োজন নাই তবে হাড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে যে আমার আফিম খেয়ে আমার কি হবে আমার লেগেছে কি লেগেছে ক্ষুধা লেগেছে আমি কখন খাবো যখন আমার ক্ষুধা লাগবে তখন না আমি খাবো ক্ষুধা অনুসারে বিবেচনা করে যাইব। যখন আমার খিদে লাগবে তখন আমি খেতে যাব। আর আফিমের আমার প্রয়োজন নেই আফিমকে আমার কী হবে কে বলছে বিড়ালটা বলছে কাকে বলছে কমলাকান্তকে বলেছে মার্জার বিদায় হল হইল একটি পতিত আত্মাকে অন্ধকারে হইতে আলোকে আনিয়েছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল অর্থাৎ দেখতে পাচ্ছে যে পতিত আত্মা মানে কি একটা বিড়ালের মধ্যে যে জ্বালা একটা বিড়ালের ভিতরে যে কষ্ট একটা বিড়ালের যে ব্যথা একটা বিড়ালের যে বেদনা সেই বেদনাটা কী করছিলো সে বুঝতে পেরেছিলো তাকে বুঝতে পেরেছিল কে বুঝতে পেরেছিলো কমলাকান্ত বুঝতে পেরেছিলো কমলাকান্ত খুব আনন্দ পেয়েছিল যে না বিড়ালটা সত্যি তার কষ্ট আছে আমাদের সমাজের বুকে সেমনি বিড়ালের মতন নিম্নবিত্ত সম্প্রদায় আছে যাদের পর অকথ্য অত্যাচার করা হয় যাদের পর প্রচুর পরিমাণে নির্যাতন করা হয় এতটা অত্যাচার যেটা ভাষায় প্রকাশ করা যায় না তো বুঝতেই পারছো আমরা দেখতে পারছি কমলাকান্ত কিন্তু তাকে কিন্তু বোঝাচ্ছিল বিড়ালও বোঝাচ্ছিল তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আশা করি আমি বাকি যে বাকি যেগুলো আছে গল্প হোক কবিতা হোক সেইগুলো বোঝানোর আমি চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের